ওয়েল স্টুডেন্টস লাইভ ক্লাসে তোমাদের সবাইকে একবার আরও জানাবো তোমাদের সঙ্গে আমি তোমাদের দেবজ্যোতি স্যার সবাইকে গুড আফটারনুন শবনম রোহিত আর কে রয়েছ। বাকিরা কোথায় বাকিরা এখনও জয়েন করলে না শ্রেয়া চলো সবাইকে গুড আফটারনুন সবাইকে সবাই আশা করি সুস্থ রয়েছে চয়নাবো অনুরোধ অনুরোধকে দেখতে পাচ্ছি না আর একবার অনুরোধ আর আলমকে বোধ দেখা যায় না নামটা বোধ দেখা যায় না দুজনের ঠিক আছে হ্যাঁ সব নাম ঠিকঠাক চলছে একদম ফাটাফাড়ি বেন্দাস ঠান্ডা পড়ে পড়েছে আর সামনে যেহেতু পরীক্ষা তোমাদের তার জন্য আমাদেরও প্রিপারেশান নিতে হচ্ছে অয়ন চলে এসছো একদমই তাই সন্তোষ চলে এসছো তো সব ঠিকঠাক চলছে আপাতত পরীক্ষাটা ঠিকঠাক যদি মিটে যায় তাহলে নিশ্চিন্ত হওয়া যেতে পারে এটাই কারণ তোমাদের পরে আবার ফেব্রুয়ারির মিডিল পোর্শন থেকে কিন্তু এইচএস এর পরীক্ষা ঢুকছে তোমাদের সিনিয়রদের পরীক্ষা ঢুকছে সেই নিয়েই খানিকটা আমাদের প্রিপারেশনের কাজ চলছে তো সব মিলিয়ে মিশিয়ে আমাদের ঠিকঠাক টিউটোপিয়া বিন্দাস তোমাদের জন্য টিউটোপিয়া তোমাদের জন্য মাধ্যমিকের সাজেশনস তৈরি হয়েছে চলছে এবং যেটা বলার কথা যে সামনেই মাধ্যমিক পরীক্ষা এক মাসও আর বাকি নেই এই কয়েকটা দিনে এই কয়েকটা সময় কয়েকটা মুহূর্তের সময় অ্যাকচুয়ালি প্রত্যেককেই বলবো যে সুস্থ থেকে ভালো থেকে যাতে করে পড়াটা চালিয়ে যেতে পারো সেরকম ব্যবস্থা করো রুটিন করে নাও রুটিন ধরে পড়াশোনা করো ওকে অনেকের হয়তো রাতে পড়া অভ্যাস অনেকের হয়তো সকালে উঠে ঘুম থেকে পড়া অভ্যাস হয়তো ম্যাক্সিমাম হয়তো আমার সাথে এগ্রি করবে সবাই হয়তো রাতে পড়তেই ভালোবাসো নাকি ম্যাক্সিমাম লোকজন হয়তো রাতে পড়তেই ভালো ভালোবাসো হ্যাঁ তো সবাই মোটামুটি রাতে পড়তেই ভালোবাসে তো সেই রেসপেক্টে বলবো যে স্মৃতি স্মৃতি হয়ে রয়ে যাবে আচ্ছা চলো তো অয়ন বলছে স্মৃতি হয়ে রয়ে যাবে তো যাই হোক তো রাতের পড়া নিশ্চয়ই করতে পারো রাতে যেহেতু ডিস্টারবেন্সটা কম থাকে তবে সকালেও কেউ কেউ চাইলে পড়ে নিতে পারো সকালে যেহেতু একদম ফ্রেশ মাইন্ডে থাকে মানে একদম রাতের ঘুমের পর সকালে উঠে কাজ করতে বসলে আরও বেশি ভালো পড়া হয় সেটা ডিপেন্ড সেটা আর কোনো রকম আর্গুমেন্টের প্রয়োজন নেই যাবো না কারণ সামনে পরীক্ষা যে যেভাবে কমফর্টেবল সেভাবে পড়াশোনা করো কিন্তু পরও রিভিশনটা দাও সামনে মাধ্যমিক তাই সেই জন্য রিভিশনটা খুব জরুরি তাহলে চলো আমরা শুরু করব আমাদের আজকের ক্লাস আমাদের চ্যাপ্টারের রেসপেক্টে আজকের লাস্ট ক্লাস তবে আমি আবার বলবো সবাইকে যারা আছো যারা দেখবে ভিডিওটা পরে প্রত্যেককে বলবো ষোলো তারিখের ক্লাসটাতে জয়েন করতে ষোলো তারিখের ক্লাসে আমাদের ক্লাস টেনের লাইভ ক্লাস হবে আচ্ছা আচ্ছা সন্তোষ সাড়ে বারোটা পর্যন্ত পড়ে আচ্ছা ঠিক আছে তো আচ্ছা অয়ন বলছে খুব মিস করব কেন অয়ন কি এরপরে কি সায়েন্স নিয়ে পড়াশোনা করবে না নাকি মানে অয়ন কি এরপরে কি মানে বায়োলজি নেবে না নিয়ে পড়াশোনা করবে নাকি তো আমিও মিস করব সবাইকে তো সবার নামগুলো অ্যাকচুয়ালি মুখস্থ হয়ে গেছে আমার এখান থেকে আচ্ছা তারপরে ঘুমিয়ে পড়ি তাই আর পড়তে পারি না আচ্ছা সন্তোষ সাড়ে বারোটা অবধি পরে একদমই তাই ঘুম নষ্ট করে তো কিছু হবে না তবে অবশ্যই রুটিন করে পড়ে নাও অনিন্দ চলে এসছো একদমই তাই তো সবার নাম মোটামুটি আমার মুখস্থ হয়েই গেছে যারা যারা ছিলে লাস্ট পর্যন্ত এই ক্লাসে হ্যাঁ আর এই কটা দিন রয়েছে একদমই তাই তো তাহলে চলো আপাতত এখন আর আমি সেই ইমোশনাল জায়গায় আমি ঢুকতে চাই চাইছি না আপাতত সাজেশানটা দিয়ে নিই তারপরে ষোলো তারিখের ক্লাসে সব গল্প হবে ওকে কনভারসেশান হবে এবং সেই দিনের ক্লাসে তোমরা চাইলে ডাউট ক্লিয়ার করতে পারো ভয়েস আমরা আমি কথা বলবো অবশ্যই চাইবো লাস্ট দিনের ক্লাসে সবাই আমার সঙ্গে কথা বলো যারা যারা থাকবে কারণ এতদিন পর্যন্ত কেউ তো কথা বলো না কেউ হয়তো কথা বলতে চাও কথা বলো না বা কেউ কথা বলতেই চাও না তো প্রত্যেককে বলবো যারা থাকবে তারা অবশ্যই আমার সাথে পারলে কথা বলো কেমন চলছে প্রিপারেশন অবশ্যই জানিও কোনো সমস্যা হলে জানিও টিউটোপি তরফ থেকে অবশ্যই আমি থাকবো তোমাদের সঙ্গে তাহলে সামনেই মাধ্যমিক আর মাধ্যমিক পরীক্ষায় দুর্দান্ত রেজাল্ট করার জন্য কিন্তু রিভিশনের প্রয়োজন আর তোমাদের রিভিশনের জন্য কিন্তু টিউটোপিয়া তরফ থেকে শুরু হয়ে গেছে আলটিমেট গাইড মাধ্যমিক দু হাজার একটা সাজেশনস পর্বের ভিডিও সেখানে কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে সাজেশনস দেওয়া চলছে ম্যাথ পেজ পাচ্ছ ম্যাথ আরো আরো পাবে ম্যাথের ভিডিও ফিজিক্যাল সায়েন্স তোমরা পেয়েছ পাবে এবং ইংলিশ পেয়েছ তোমরা লাইফ সায়েন্স পাচ্ছো এবং এটা ছাড়াও কিন্তু বাকি বিষয়গুলো তোমাদের দেওয়া হবে খুব তাড়াতাড়ি একদমই তাই তাই চিন্তা করার কোনো কারণ নেই তো আমরা চলে এসেছি একদম শেষ পর্যায়ে আমাদের জীবনবিজ্ঞানের যে পাঁচ নম্বর অধ্যায় সেই পাঁচ নম্বর অধ্যায়ের ফার্স্ট পার্টটা আমাদের দেখা হয়ে গেছে যে জায়গা থেকে আমি বলেছি কোন কোন প্রশ্নগুলো তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য অবশ্যই করে যেতে হবে কোন কোন জায়গাগুলোকে অবশ্যই তোমাকে পড়ে যেতে হবে মাধ্যমিক পরীক্ষার জন্য তাহলে অবশ্যই সেগুলোকে তোমরা নোট করে নিয়েছো দেখে নিয়েছো এবং সেই সেই জায়গাগুলো কিন্তু অবশ্যই দেখে যাচ্ছ পরীক্ষার আগে ঠিক আছে দেখে লিখে যেভাবে কমফর্টেবল যেভাবে সুবিধা হয় করে যাচ্ছ কারণ এখন আলাদা করে চাপ দেওয়ার আর কোনো মানে হয় না আলাদা করে ইনফরমেশান অ্যাড করার কোনো মানে হয় না এখন সমস্ত কিছু রেডি হাতের সামনে আজকে দিলেই মোটামুটি কমপ্লিট হয়ে হয়ে গেল চ্যাপ্টার কমপ্লিট ক্লাস টেনের সিলেবাস কমপ্লিট হয়ে গেল তাই এবার পুরো পুরো গেমটা পুরো গেমটা কিন্তু তোমাদের হাতে যদিও ষোলো তারিখে দেখা হবে অবশ্যই এবং যদি কেউ টিউটোপিয়ার সঙ্গে যুক্ত থাকো অবশ্যই থাকবে আশা আশা করছি যদি কেউ বায়োলজির সঙ্গে যুক্ত থাকতে চাও নিশ্চয়ই জয়েন করবে অনেকে আমার সঙ্গে বায়োলজি নিয়ে তো ক্লাস ইলেভেন এবং টুয়েলভে তাহলে তো অবশ্যই সেখানে দেখা হচ্ছে কারণ ইলেভেনের ক্লাস আমরা নতুন করে আবার সাজিয়েছি নতুনভাবে সাজিয়েছি যাতে করে তোমাদের বিশেষত তোমাদের বোর্ডের পরীক্ষা এবং তার পাশাপাশি তোমরা যারা নিটের কথা ভাবছো যারা পরবর্তীকালে মেডিকেলে যাওয়ার কথা ভাবছো নিটের জন্য ভাবছো তাদের জন্য কিন্তু একটা বিষয়ে ভাবা হচ্ছে আমি কিন্তু সেইভাবেই ক্লাসগুলোকে সাজাচ্ছি আস্তে আস্তে তোমাদের জন্য ক্লাস ইলেভেনের জন্য এবং পরবর্তীতে ক্লাস জন্য তো অবশ্যই বেশ তাহলে চলো স্নেহা থাকবে বলেছে চলো স্নেহা ও দেখে না এখানে পরিবেশ সম্পদ সংরক্ষণের গল্পে আবার সেই চার্ট এটা আগের দিন সেই ভুলটা ধরতে পারো আমি এটা ভুল লিখেছিলাম অ্যাকচুয়ালি এটা আমার ফল তো এখানে চব্বিশ নম্বর টোটাল থাকে আগে কিন্তু পনেরো করা ছিল এটা কারেকশন করলাম আমি দেখতে গিয়ে তো টোটাল কিন্তু নম্বর নম্বর থাকছে অধ্যায় অধ্যায় থেকে বড় বলা যাবে না কারণ ফার্স্ট চ্যাপ্টার সব থেকে বড় কিন্তু লাস্ট চ্যাপ্টার থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে কারণ এখানেই পাঁচ নম্বরের দুটো প্রশ্ন এখান থেকে কিন্তু আসে ঠিক আছে তো এই গল্প নিয়ে টার্গেট আমাদের হাফ পোর্শন হয়ে গেছে করা হাফ পোর্শন আমরা দেখবো যে যে প্রশ্নগুলো নিয়ে বলবো যে যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব যে এমসিকিউগুলো নিয়ে বলবো একই রকমভাবে আরেকবার বলা যে সেই সেই টপিকগুলো অবশ্যই কিন্তু দেখে যাচ্ছ তাহলে চলো আজকের কি সময় নষ্ট করবো না পড়ানোটাও কম খুব তাড়াতাড়ি শেষ করব আজকের ক্লাসটা বেশ তো দেখে নাও প্রথমেই ঢুকে যাব আমাদের আজকের গল্পে সেটা হচ্ছে জীববৈচিত্র্য এবং সংরক্ষণ এর এই জায়গা থেকে কোন কোন বিষয়গুলো কোন কোন টপিকগুলো তোমাকে পরীক্ষার জন্য পড়ে যেতে হবে সেগুলোকে চলো খুব তাড়াতাড়ি একটুখানি আলোচনা করে নেওয়া যায় তো এখানে দেখো প্রথমে দেখব কিছু এমসিকিউ বলছে এটা আগের দিনই প্রশ্নটা ছিল আর একবার প্রশ্নটা দিয়েছি ওটা আগের সাথে মিক্স হয়ে গিয়েছিল একবার দেখে না একই প্রশ্ন যে জীববৈচিত্র্য হ্রাসের কারণ কোনটি নয় অবশ্যই এটা আগের দিন ছিল আমি আর আলাদা করে জিজ্ঞেস করবো না তোমরা সবাই জানো একদমই তাই ডি হবে এখান থেকে ঠিক আছে চাম্পং এর গল্প এটা দেখে নিচ্ছ আলাদা করে বলছি না কারণ আগের দিনই ছিল এবার দেখো সর্বগন্ধা গাছের বিপন্নতার কারণ হলো বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তন বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ এবং দূষণ সর্বগন্ধা গাছের কেন আজকে বিপন্ন হয়ে পড়েছে তার কারণ হিসেবে আমরা কোন অপশনটাকে এখানে ঠিক দিতে পারি এখানে কিন্তু একটা মিলিঝুলি অ্যান্সার রয়েছে ঠিক আছে এখানে কিন্তু একটা মিলিঝুলি অ্যান্সার রয়েছে এটা কিন্তু করলে হবে না প্রত্যেকের কাছে বলবো যে যে বিষয়গুলো আছে তোমরা এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই দেখে যাচ্ছ পরীক্ষার সময় এবং প্রশ্নোত্তরের জন্য ডিজিটাল সহায়িকার ভিডিও ফলো করতে পারো তোমরা জানো যে আমাদের টিউটোপিয়া লাইভ অ্যাপ এবং টিউটোপিয়া লার্নিং অ্যাপ এবং টিউটোপিয়া ক্লাস টেন দুটো ইউটিউব চ্যানেলে কিন্তু অলরেডি এই প্রত্যেকটা অধ্যায় রেসপেক্টে ডিজিটাল সহায়িকার সম্পূর্ণ ভিডিও রয়েছে আবার বলছেন কিন্তু মিলিঝুলি অপশানস আছে দেখো এখান থেকে উত্তর করার কিভাবে উত্তরটায় ঢুকবে সর্পগন্ধা গাছ আমরা কোন কাজে ইউজ করি কেউ বলতে পারবে স্পন্দিতা সি বলছো সন্তোষ ডি বলছো সর্পগন্ধা গাছ আমরা কোন কাজে ব্যবহার করি সর্পগন্ধা গাছ থেকে আমরা কি পাই যার জন্য অতি ব্যবহার একদমই তাই অয়ন ঠিক বলেছো রেসারপিন বলেছো ঠিক আছে রেসারপিন ব্যাস একদমই তাই শ্রেয়াও তাই বলছো রেসারপিন তো রেসার পিন আমাদের কাছে একটা খুব দামি একটা ওষুধ একদমই তাই হাই ব্লাড প্রেশারে ব্যবহার করা হয় অনিন্দ বলছো একদমই তাই তো সেক্ষেত্রে বলা যেতে পারে যে এই রেসারপিন বা তার থেকে সংগ্রহ করা রেসারপিন এক্সট্রাক্টকে যখন ওষুধের মধ্যে ব্যবহার করা হয় মেডিসিনে ব্যবহার করা হয় তাহলে সামহাও আমাকে রেসারপিনটাকে কালেক্ট করতে গেলে কিন্তু প্রচুর পরিমাণে প্রচুর সংখ্যায় সর্পগন্ধা গাছের প্রয়োজন রয়েছে তাহলে প্রচুর সংখ্যায় সর্পগন্ধা গাছের যদি প্রয়োজন হয় তাহলে সেটা এই অপশানের মধ্যে কোন অপশানটাকে ইন্ডিকেট করবে যে প্রচুর সংখ্যায় ব্যবহার আশা করি বুঝতে পারলে কোন অপশনটা হবে একদমই তাই অপশন সি অতি ব্যবহার ঠিক আছে তো এই রুট দিয়ে কিন্তু ঢুকতে হবে বিষয়টা দূষণের দিকেই চোখ চলে যায় স্নেহা একদম ঠিকঠাক চলো আছে রোহিত ঠিক বলেছ প্রত্যেকে কিন্তু দূষণের দিকেই প্রথমে চোখ যাবে নয়তো বহিরাগত দিয়ে চোখ যাবে এটা যাবে সেই জন্যই কিন্তু প্রশ্নটা দেওয়া তোমায় কিন্তু কারণটা জানতে হবে যে এটার অতি ব্যবহারের জন্য কিন্তু এদের জীব নষ্ট হয়ে যাচ্ছে ঠিক আছে এটা কিন্তু ঘটনা বেশ নেক্সট প্রশ্ন কি বলছে যে পূর্ব হিমালয় জীব বৈচিত্র হটস্পটের একটি বিপন্ন প্রজাতি হল পূর্ব হিমালয় জীব বৈচিত্র্যের হটস্পটের একটি বিপন্ন প্রজাতি ভীষণ সহজ প্রশ্ন কিন্তু এটা গুলিয়ে যায় গুলিয়ে যায় সহজ প্রশ্ন অবশ্যই দেখে যাচ্ছ এবং আশা করছি প্রত্যেকে এটার উত্তর দিতে পারবে অয়ন বাকিরা অনুরোধ সবাই মতো ঠিকঠাক উত্তরই দিচ্ছ রোহিত রোহিতের একটু ভুল হয়ে গেল ওকে সব নাম ঠিকঠাক দিয়েছ চয় চনাবো একদম ফাটাফাটি চলো তো মোটামুটি দেখতে পাচ্ছি যে নাইনটি ফাইভ পার্সেন্ট স্টুডেন্টের মোটামুটি রেডি রয়েছে বাকিদের একটু বোলাচ্ছে দেখো এই যে বলছি পূর্ব হিমালয় জীববৈচিত্র্য হটস্প হটস্পটের একটি বিপন্ন প্রজাতি এই প্রশ্নটার মাধ্যমে কিন্তু আমি বলতে চাইলাম শুধুমাত্র পূর্ব হিমালয় পড়লে কিন্তু হবে না তোমায় কিন্তু পূর্ব হিমালয়ের সাথে যে আর তিনটে হটস্পট রয়েছে ঠিক আছে বার্মা বলো পশ্চিমঘাট পর্বতমালা বলো বা সুন্দরল্যান্ড বলো এই প্রত্যেক কটা হটস্পটের কিন্তু একটা করে তোমাকে বিপন্ন প্রজাতির প্রাণী বা উদ্ভিদ কিন্তু পড়ে যেতে হবে একটা বিপন্ন প্রজাতির প্রাণী বা উদ্ভিদ পড়ে যেতে হবে যেমন ধরো তোমার ইস্টার্ন হিমালয়ের ক্ষেত্রে আমরা এখানে রেড পান্ডার কথা বললাম বা তোমরা এশিয়ান এলিফ্যান্টের কথা বলতে পারো বার্মার ক্ষেত্রে তোমরা শাওলা একটা প্রাণী হয় শাওলা শাওলার কথা বলতে পারো তোমরা ওয়েস্টার্ন ঘাটের ক্ষেত্রে হচ্ছে লায়ান টেল্ট ম্যাকাক যেটা সব থেকে বেশি প্রশ্নে আসে লায়ান টেল্ড ম্যাকাক এক পরের মানে বানর টাইপের দিক থেকে হনুমান টাইপের দিক থেকে ম্যাকাক তুমি সার্চ করে দেখতে পারো এটা সেটা পড়ে যাচ্ছ এবং সুন্দরবনের ক্ষেত্রে তুমি হচ্ছে মানে বর্নিয়ান মানে সুন্দরল্যান্ডের ক্ষেত্রে হচ্ছে বর্নিয়ান ওরাং ওটাং ঠিক আছে তো বিভিন্ন উদাহরণ আছে যার যা নোটসে যেরকম যেরকম রয়েছে সেটা সেটা পড়ো বা যেখানে যেখানে বইতে আছে সেটা পড়ো বাট একটা করে অন্ততপক্ষে উদাহরণ কমন উদাহরণ কিন্তু অবশ্যই দেখে যাবে কারণ এই জায়গা থেকে একটা প্রশ্ন এবারের মাধ্যমিক পরীক্ষায় আসছে এটা হয়তো পূর্ব হিমালয় থেকে দিয়েছে এটা হয়তো অন্য একটা রিজিয়ান থেকে হয়তো বললো তোমার ওয়েস্টার্ন ঘাট থেকে দিল বিশেষ করে যেটা সব থেকে আসার চান্স হচ্ছে ওয়েস্টার্ন ঘাটের যে পড়েছ তোমরা লায়নটেল ম্যাকাক ওটা কিন্তু আসার সম্ভাবনা সব থেকে বেশি মাধ্যমিক এবার সুতরাং এইটা কিন্তু দেখে যাচ্ছ প্রত্যেক কটা হটস্পটের অন্তত একটা করে বিপন্ন প্রজাতির নাম অবশ্যই কিন্তু দেখে লিখে প্র্যাকটিস করে যাবে ঠিক আছে কারণ এতে আলাদা করে বোঝার কিছু নেই আশা করি বুঝতে পারছো আলাদা করে বোঝার কিছু নেই নামটা জাস্ট মনে করবে আর পরীক্ষার খাতায় লিখে আসবে এইভাবে কিন্তু বিষয়টাকে ডিল করতে হবে ঠিক আছে তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন সি রেড পান্ডা বেশ চলো এরপরে হচ্ছে তোমার যেটা গল্পটা সেটা হচ্ছে তাহলে এটা বলে দিই এখান থেকেই বলে দিই যেটা আছে লায়ান মেকক সেটা হচ্ছে তোমার পশ্চিমঘাট পর্বতমালা ঠিক আছে পশ্চিমঘাট অঞ্চলে এখানে দেখা যায় আচ্ছা ওরাং ওটাং যেটা আছে এটা ওরাং ওটাং বর্নিয়ান বলাটা বেটার বাট নেই যখন এটা মোটামুটি সুন্দর্যান্ড বলতে পারো তোমরা ঠিক আছে সুন্দর্যান্ড চলে গেল আচ্ছা নীলগিরি থর যেটা আছে সেটা হচ্ছে তোমার পশ্চিমঘাট পর্বতমালার গল্প ঠিক আছে নীলগিরি মানে থর অ্যাকচুয়ালি বলে না বিষয়টা আমি এটা ভুল লিখেছি অ্যাকচুয়ালি তো এটা হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালা নীলগিরি তাহার বলে অ্যাকচুয়ালি পশ্চিমঘাট পর্বতমালা আর পর্বতমালা তো তাহার বলে অ্যাকচুয়ালি কথাটা তাহার বলে অ্যাকচুয়ালি ঠিক আছে হ্যাঁ এক্স জিয়ারো হবে কোনো অসুবিধা নেই প্রচুর উদাহরণ আছে উদাহরণ প্রচুর আছে আবার বলবো উদাহরণ প্রচুর আছে কিন্তু কোন উদাহরণগুলো গুলো পড়বে যেগুলো কমন উদাহরণ মানে তোমাদের এটা তোমাদের দায়িত্ব দিলাম আমি যে এতদিন পর্যন্ত গোটা বছর ধরে তোমরা তো চ্যাপ্টার ফাইভটা পড়েছো অন্তত মাস তো পড়েছো তাহলে এই চ্যাপ্টার ফাইভটা পড়ে কিন্তু একটা আইডিয়া তোমাদের হয়েছে যে কোন উদাহরণগুলো কমন সেগুলো থেকেই কিন্তু পরীক্ষায় প্রশ্নটা আসে তো কমন যে উদাহরণগুলো সেগুলোই পড়ে যাবে এক্সেস কিছু পড়ার দরকার নেই শক্ত নামগুলো পড়ার দরকার নেই পরীক্ষায় দেয় না ওর মধ্যে থেকেই আসবে ঠিক আছে এটাও কিন্তু প্রত্যেককে বলবো খাতায় লিখে নেবে নাহলে কিন্তু ভুলে যাবে কারণ বারবার হাতটাতে হবে সময় পাবে না একদম খাতায় লিখে নেবে একটা পাতার কাজ একটা পাতায় পুরো বিষয়টাকে লিখে নেবে ঠিক আছে বেশ তাহলে এইটাকে দেখে নিচ্ছ যে যে জায়গাগুলো আছে প্রত্যেকের ক্ষেত্রে নেক্সট প্রশ্ন কি বলছে এটা ভালো করে পড়বে এই যে হচ্ছে সমস্যা শুরু হলো বড় প্রশ্নের ক্ষেত্রে এমসিকিউ কিন্তু একটু ইলাবোরেট করে দেওয়া আছে কি বলছে নিচের কোনটি বায়োস্ফিয়ার রিজার্ভ সম্পর্কিত সঠিক তথ্য তা শনাক্ত কর হবে শনাক্ত করণ হয়ে গেছে শনাক্ত কর কোনটি বলছে বাস্তুতন্ত্র সংরক্ষণের সাথে স্থানীয় মানুষ ও অন্যান্য জীব সংরক্ষণ করা হয় বলছে জাতীয় উদ্যান ও অভয়ারণ্য বায়োস্ফিয়ার রিজার্ভের অন্তর্ভুক্ত নয় অপশন সি বলছে বাস্তুতন্ত্র সংরক্ষণে স্থানীয় মানুষের উপস্থিতি এবং অংশগ্রহণ অনুমোদিত হয় ঠিক আছে ডি বলছে এর আকার সাধারণত একটি অভয়ারণ্য থেকে ছোট অপশন ডি হবে না এটা তোমরা বলতেই পারি এটা নিয়ে কোনো পারে নেই হচ্ছে না এটা আমরা নালিফাই করতে পারি কিন্তু বাকিগুলোকে পড়তে লাগবে ওভারল্যাপিং কিন্তু বিষয়টা ভালো করে কিভাবে এই একটা প্রশ্নের মাধ্যমে হয়তো মনে হতে পারে যে এটা তো এমসি প্রশ্ন কী এমন আছে কিন্তু এই প্রশ্নটার মাধ্যমে তোমার এটা মাধ্যমে কি এসেছিল একটা সময় এই একটা প্রশ্নের মাধ্যমে কিন্তু তোমার থেকে পরীক্ষক যিনি প্রশ্ন সেট করছেন অ্যাকচুয়ালি বলা বল তিনি জানতে চাইলেন তিনি বুঝে নিতে চাইলেন যে তুমি আদতে বায়োস্ফিয়ার রিজার্ভটাকে বুঝে পড়েছো কি না নাকি জাস্ট মুখস্থ করে রেখে দিয়েছ যদি কেউ মুখস্থ করে পড়ো হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি তারা উত্তর করতে পারবে না পারবে না একটু বুঝতে হবে বিষয়টা এখানে মিলিজুলি অ্যান্সার কিন্তু ঢুকছে এখান থেকে আমার ঠিক আছে সায়ন বলছে একরকমের অ্যান্সার রোহিত বলছো একরকমের মৌ বলছো শ্রেয়া বলছো ওকে বা অন্নিতা বলছো আর একটা স্পন্দিতা বলছো আর একটা এই জায়গা থেকে দাঁড়িয়ে দেখো বিষয়টা ভালো করে বোঝো বায়োস্ফিয়ার রিজার্ভের ক্ষেত্রে বায়োস্ফিয়ারে কিন্তু মোটামুটি আমাদের কি ছিল আমাদের তিনটে আমার যেখানে অঞ্চল ছিল একটা কোর অঞ্চল বাফার অঞ্চল ট্রানজিশন অঞ্চল কোর অঞ্চল মানে হচ্ছে মনে করে দেখো চোখ বুঝে মনে করতে পারো কোর অঞ্চল মানে ভেতরের দিকে যেখানে মানুষের প্রবেশ নিষিদ্ধ জাস্ট কোয়াইল্ড অ্যানিমেলগুলো থাকে তারাই কিন্তু বসবাস করে বাফার অঞ্চল কি মানে বাফার অঞ্চল হচ্ছে সেটা হচ্ছে ট্রানজিশন অঞ্চল আর কোরের মাঝে একটা রয়েছে রয়েছে যেখানে প্রাণীরা আসে যখন আসে জল টল খায় একটা ঘেরা জায়গা রয়েছে আর তারপরে ট্রানজিশন অঞ্চলটা কি যেখানে আসতে পারে না কিন্তু ওই যে জঙ্গলটা ট্রানজিশন অঞ্চল সেখানে মানুষেরা ইনভেট করতে পারে মানুষেরা যায় মানুষেরা থাকতে পারে সেখানে বসতে পারে ঠিক আছে সেখানে থাকে এবং এবং সেই ট্রানজিশন অঞ্চলের মানুষদেরও কিন্তু খানিকটা করা করা হয় হয় কারণ তারা অঞ্চল মধ্যেই রয়েছে এবং এই ট্রানজিশন অঞ্চল বাফার অঞ্চল কোর অঞ্চল তিনটে নিয়েই কিন্তু বায়োস্ফিয়ার রিজার্ভের গল্প তাহলে এবারে অপশনে আমি চলে আসি যে জাতীয় উদ্যান ও অভয়ারণ্য বায়োস্ফিয়ার রিজার্ভের অন্তর্ভুক্ত নয় বক্তব্যটা ভুল কেন বক্তব্যটা ভুল কারণ বায়োস্ফিয়ার রিজার্ভের যে গল্পটা বায়োস্ফিয়ার রিজার্ভ তুমি যদি পড়ে দেখো বায়োস্ফিয়ার রিজার্ভ কিন্তু সব থেকে বড় এলাকা সব থেকে বড়ো এলাকা সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ সব থেকে বড় এলাকা ঠিক আছে সেই বায়োস্ফিয়ার রিজার্ভের রেসপেক্টে তার মধ্যে কার বিভিন্ন জায়গায় আমরা সংরক্ষিত বনাঞ্চল পেতে পারি ঠিক আছে আমরা কোনো রকম তোমার মানে কি বলবো মানে তোমার স্যাংচুয়ারি পেতে পারি সেই জায়গা থেকে দাঁড়িয়ে জাতীয় উদ্যান পেতে পারি কিন্তু বায়োস্ফিয়ার রিজার্ভ পুরো এলাকাটা জুড়ে সব থেকে উপরে বসে আছে বায়োস্ফিয়ার রিজার্ভ তাহলে এক্ষেত্রে জাতীয় উদ্যান অভয়ারণ্য কিন্তু বায়োস্ফিয়ার রিজার্ভের আওতার মধ্যে পড়ে বায়োস্ফিয়ার রিজার্ভের গণ্ডির মধ্যে কিন্তু অভয়ারণ্য বা স্যাংচুয়ারি কিন্তু পড়ে যায় ওটা কিন্তু পড়ে যায় বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে পড়ে এটা নয় বলেছে বক্তব্যটা হবে না এটা বোঝার বিষয় আছে নেক্সট কি বলছে বাস্তুতন্ত্র সংরক্ষণে স্থানীয় মানুষের উপস্থিতি ও অংশগ্রহণ অনুমোদিত হয় বায়োস্ফিয়ার রিজার্ভের যে গল্পটা এই বায়োস্ফিয়ার রিজার্ভের ক্ষেত্রে স্থানীয় মানুষের এই যেটা বলবো যে উপস্থিতি ও অংশগ্রহণ অনুমোদিত হয় উপস্থিতি অংশগ্রহণ ডিরেক্টলি অনুমোদিত হয় না বায়োস্ফিয়ার রিজার্ভ একটা সব থেকে বড় জায়গা এবার তুমি এখানে একটা বেসিকের ব্যাপার আছে কি ধরো আমরা যখন বায়োস্ফিয়ার রিজার্ভ পড়ছি তাহলে তিনটে জোন একটু আগে বললাম তো এইখানে তো তিনটে জোন যদি কোর অঞ্চলের গল্প ধরি যদি বাফার অঞ্চলের গল্প ধরি আমাদের তো ডেটা বলে যে কোর বাফারে মানুষের তো প্রবেশের অধিকারই নেই ওখানে যাওয়ার কোনো অধিকারই নেই তাহলে কিভাবে মানুষের উপস্থিতি অংশগ্রহণকে অনু অনুমোদন দেওয়া হবে এই জায়গাটা এই পয়েন্টটা আমি কি করে মেনে নেব সম্ভব নয় এই জায়গাটা কিন্তু ফিট হচ্ছে না খানিকটা ক্ষেত্রে হতে পারে কেউ বলবে কেন স্যার এখানে তো চান্দিসানাঞ্চল আছে হ্যাঁ অবশ্যই সেই জায়গায় মানুষ কিন্তু মানুষ ভেতরে ঢুকতে পারছে না এটা বেস্ট ফিট অ্যান্সার নয় হতে পারতো বেস্ট ফিট অ্যানসার নয় এমসিকিউর গল্প হচ্ছে তাই যে অপশানটা সব থেকে বেস্ট ফিট করবে সেটাই আমাকে দাগা দাগাতে হবে কি বলছে এখানে অপশানে দেখবে যে বাস্তুতন্ত্র সংরক্ষণের সাথে স্থানীয় মানুষ ও অন্যান্য জীব সম্প্রদায় সংরক্ষণ করা হয় একদমই তাই কারণ এই যে ট্রানজিশন অঞ্চল রয়েছে এখানে তো মানুষগুলো বসে আছে এখানে মানুষ ঘরবাড়ি রয়েছে এখানে এবং এই মানুষটা যে এখানে রয়েছে ধরো কেউ একটা সুন্দরবনের বা বাসিন্দা মানে সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভের বাসিন্দা সে সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ এলাকার মধ্যে থাকে সে ট্রানজিশন জোনের মধ্যে থাকে অর্থাৎ সুন্দরবনের যখন দেখবে কোন রকম ধরো কোনো প্রকল্প যদি নিয়ে আসা হয় ধরো রকম মানে জঙ্গলকে সংরক্ষণ করার জন্য সেখানকার অ্যানিমালসদের বা প্ল্যান্টদের একটা ভেজিটেশানকে নিয়ে গবেষণা করবে কি তাই করবে সেই পুরো জায়গাটা থেকে কিন্তু দাঁড়িয়ে ধরো যদি কেউ গবেষণা করতে যাচ্ছে ভালো করে বুঝবে যখন কেউ গবেষণা করতে যাচ্ছে কেউ কাজ করতে যাচ্ছে কোনো ধরো একটা প্রজেক্ট চালু করছে সেই পুরো জায়গাটাতে কিন্তু স্থানীয় মানুষদের নিয়েই কিন্তু কাজটা করতে হবে কেন কারণ এই স্থানীয় মানুষদের যদি আমরা সেখানে সংরক্ষণ না করতে পারি কারণ সেখানে কিন্তু অনবরত আমরা প্রত্যেকটা জায়গাতে দেখেছি যে বরাবরই একটা যেহেতু বিশাল বড় জায়গা বায়োস্ফিয়ার রিজার্ভ বিশাল বড় এলাকা সেখানে কিন্তু অনাবরত শিকারের একটা সমস্যা থেকে যাবেই সেটা কিন্তু থেকে যাবেই এবং যত বড় এরিয়া আমি অত বড় এরিয়াকে তো জনমানব শূন্য করতে পারবো না আমি হয়তো তকমাটা দিলাম বায়োস্ফিয়ার রিজার্ভ কিন্তু সেখানে যে মানুষগুলো আগে থেকে ছিল তাদেরকে সেই জায়গাতে আমাকে রাখতে হবে কারণ তারা সেইখানে থেকে অভ্যস্ত সেখানকার সমস্ত সম্পদ মানে খাদ্য সম্পদ বলো বা পাতা বা বন জঙ্গলের কোনো অ্যাসেড বলো সব নিয়ে তারা সেখানে জীবিকা নির্বাহ করে তারা সেখানে বেঁচে থাকে তো তাদেরকে উৎখাত করে আমরা কিন্তু বায়োস্ফিয়ার রিজার্ভ তৈরি করতে পারবো না যেহেতু জায়গাটা বড় আমাদের যদি এইটুকু জায়গা হতো যেমন ধর হচ্ছে বললাম বোটানিক্যাল গার্ডেনের কথা বলছি প্রোটেক্টেড এরিয়া কয়েকটা বর্গ কয়েক বর্গ মিটারের জায়গা রয়েছে এবং প্রোটেক্টেড মানে পাঁচিল দিয়ে ঘিরে দিলাম তো সেখানে অফিসারের তোমার জায়গা রয়েছে অফিস রয়েছে লোকজন কয়েকজন থাকে যারা ওখানকার লোকজন ব্যাস আর কেউ থাকবে না জায়গাটা ছোট যখনই জায়গাটা বড় হয়ে যায় আমি কিন্তু সেখানে প্রচুর মানুষের জনবসতি ঢুকে পড়ে আর সেখানে কিন্তু স্থানীয় মানুষদেরও সংরক্ষণ করা হয় তাই এই অপশানটা কিন্তু বেস্ট ফিট ক্লিয়ার সবার কাছে সবার কাছে ক্লিয়ার বোঝাতে পারলাম প্রত্যেককে জিজ্ঞেস করব রিপ্লাই দেবে ঠিক আছে সুতরাং এখান থেকে যেটা বলতে চাইলাম যে বায়োস্পিয়ার রিজার্ভ বিষয়টা কিন্তু একটু দেখে যাবে বিশেষ করে বৈশিষ্ট্যগুলো দেখে যাবে এর যে ক্যারেক্টারগুলো আছে সেগুলো দেখে যাবে সত্য মিথ্যা ভিএসএ কিউতে আসার চান্স রয়েছে এই জায়গা থেকে কারণ এই চ্যাপ্টারটা এমন একটা অধ্যায় এখানে যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসতে পারে এবং সব থেকে বেশি নম্বর এই অধ্যায় থেকে আসে বলে নম্বরটা 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 কাটেও এখানে বেশি 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 দুই কিন্তু কেটে চলে যায় এইখানেই কাটে এক এবং এইখানটায় কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট পড়তে চায় না অনেকে পড়তে ভালো ভালোবাসো আমি জানি ম্যাক্সিমাম স্টুডেন্ট পড়তে চায় না সমস্যা হচ্ছে এইখানে বেশ নেক্সট প্রশ্ন কি বলছে নিম্নলিখিত ব্যাঘ্র প্রকল্পগুলির মধ্যে কোনটি আমাদের রাজ্যে অবস্থিত স্থির করো নিম্নলিখিত ব্যাঘ্র প্রকল্পগুলির মধ্যে কোনটি আমাদের রাজ্যে অবশ্য স্থির করো অপশন এ হচ্ছে বন্দিপুর অপশন বি হচ্ছে শিমলিপাল অপশন সি হচ্ছে সুন্দরবন অপশন ডি হচ্ছে কানা ঠিক আছে বন্দিপুর কর্ণাটকের ওখানে রয়েছে শিমলিপাল হচ্ছে ওড়িশায় রয়েছে ঠিক আছে কানা কানহা খুব সম্ভবত ইয়েতে রয়েছে বোধ দেখে নেবে মধ্যপ্রদেশ না কোথায় রয়েছে হয়তো ঠিক আছে না উত্তরাখণ্ডে রয়েছে বোধ হয় কানা হ্যাঁ দেখে নেবে একটুখানি চেক নেবে বিষয়টা ঠিক আছে তাহলে এখানে কী হবে যেহেতু আমাদের মধ্যে আমাদের রাজ্যে মানে পশ্চিমবঙ্গের কথা বলছে সেখানে কিন্তু অবশ্যই সুন্দরবনের কথা এখানে আছে অর্থাৎ সুন্দরবনে কিন্তু টাইগার রিজার্ভ এর জায়গা রয়েছে মানে টাইগার রিজার্ভ বা তোমার টাইগারের সংরক্ষিত এলাকা রয়েছে যেখানে কি চলে সেখানে প্রজেক্ট টাইগার চলে মানে ব্যাঘ্র প্রকল্প চলে দেখো এখান থেকেই কিন্তু একটা উত্তর পেয়ে গেলে যে ব্যাঘ্র প্রকল্প মানে টাইগার রিজার্ভেশন সেখানে হবে মানে টাইগারের জন্য কি দরকার একটা রিজার্ভ ফরেস্ট দরকার মানে সংরক্ষিত বনাঞ্চল দরকার এইবার তুমি বলো যদি সংরক্ষিত বনাঞ্চল যদি দরকার হয় তাহলে সংরক্ষিত বনের ক্ষেত্রে তুমি কি পড়েছো এই জায়গা থেকে দাঁড়িয়ে যে সংরক্ষিত বনাঞ্চলের কিছু কিছু পোর্শনস কিন্তু রাজ্য সরকারের অধীনে থাকে এবং সেখানে কিন্তু অনুমতি নিয়ে প্রবেশ করা যায় কেন কারণ ওখানে প্রজেক্ট টাইগার চলছে প্রজেক্ট টাইগার চলছে টাইগারকে ট্যাগ করা হবে তার গতিবিধি পর্যবেক্ষণ করা হবে তার সংখ্যা বাড়লো কি না দেখা হবে কোনো সমস্যা হলো কি না দেখা হবে ঠিকঠাক খাবার পাচ্ছে কি না দেখা হবে মানুষের দরকার কিন্তু এই সুন্দরবনের যেখানে হচ্ছে সংরক্ষিত বনাঞ্চল সেটা কিন্তু সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যেই পড়ে এটা কিন্তু সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যেই পড়ে এই কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার করতে হবে ঠিক আছে এটা একটু পরিবেশগত দিক অর্থাৎ পরবর্তীকালে যারা ধরো ইকোলজি নিয়ে পড়াশোনা করবে মানে একটা ভাগ রয়েছে আমাদের বায়োলজির ক্ষেত্রে ইকোলজি পরিবেশবিদ্যা বলা হয় বা এনভারমেন্টাল বায়োলজিও বলা হয় হ্যাঁ তো এই বিষয় নিয়ে যদি কেউ পড়াশোনা করতে চাও কেউ গবেষণা করতে চাও তখন কিন্তু তাদেরকে এই জায়গাগুলোয় কিন্তু ফোকাস করতে হবে কোথায় কি আছে বাঘের সংখ্যা কীরকম হায়নার সংখ্যা কীরকম ঠিকঠাক খেতে পাচ্ছে কিনা গন্ডার ঠিকঠাক আছে কি না এই পুরো জায়গাতে কিন্তু সার্ভে করা হয় এবং এই রিলেটেড কাজ কিন্তু কলকাতার বিভিন্ন ইনস্টিটিউশনে করানো হয় ঠিক আছে তোমরা চাইলে পরবর্তীকালে অবশ্যই তোমরা নেটে সার্চ করে দেখতে পারো আমি তো আছি পরবর্তীকালে বলবো এখন দরকার নেই এটা হলো ব্যাপার বেশ নেক্সট প্রশ্ন কি বলছে নিচের কোনটি পরিবেশে দীর্ঘ সময় থাকলে তার জীব বিবর্ধন ঘটার সম্ভাবনা বৃদ্ধি পায় অপশন এ খবরের কাগজ অপশন বি মলমূত্র অপশন সি মলমূত্রের খোসা অপশন ডি হচ্ছে ক্লোরিনযুক্ত কীটনাশক শ্রেয়া অনিতা আহ দিচ্ছ শ্রেয়া ঠিকঠাক যাচ্ছে অনিতা একদম তাই সব নামের সব নামের একটুখানি ভুল হয়ে গেল চয়নাভ কেন উত্তর দিলে বুঝতে পারছি না এটা ভাস্বতী কুমার ভাস্যতীকে দেখলাম অনেকক্ষণ পরে ভাস্বতী ঠিকঠাক অ্যান্সার দিয়েছ আচ্ছা নেক্সট কারা কারা আছো ছয় হচ্ছে এটা সোজা প্রশ্ন অনেকের ভুল হয়ে যায় অনিন্দ ঠিকঠাক চলো চলো দেখো জীব বিবর্ধন বা বায়োম্যাগনিফিকেশন যারা আমার সাথে গতকালের ক্লাসটা করেছো যারা দেখেছো বা যারা দেখো একবার দেখে নেবে যে সেখানে কিন্তু বলেছিলাম বায়োম্যাগনিফিকেশান সংজ্ঞাটাতে কি বলেছিলাম যে অভঙ্গুর রাসায়নিক পদার্থ কি বলেছিলাম না অভঙ্গুর যেটা ভেঙে না যেটা সহজে বিশ্লেষিত হয় না অভঙ্গুর রাসায়নিক পদার্থ রোহিত স্পন্দিতা একদম ঠিকঠাক চলো অভঙ্গুর রাসায়নিক পদার্থ রয়েছে এরকম পদার্থের কিন্তু ম্যাগনিফিকেশন হয় যেগুলো সহজে বিশ্লিষ্ট হয় না ভেঙে যায় না নষ্ট হয় না তাহলে এখানে মৌ তোমার কিন্তু একটু ভুল হয়ে গেল বিষয়টাকে ভালো করে বোঝো জীববিবর্ধন কখন ঘটবে জীববিবর্ধন তখনই ঘটবে যখন সেই মেটেরিয়ালটা ইন্ট্যাক্ট থাকবে পরিবেশে সে সহজে ভাঙবে না সহজে সে নষ্ট হবে না স্নেহা একদম ঠিক বলেছ একদমই তাই তো সেক্ষেত্রে খবরের কাগজ পরিবেশে থাকলে নষ্ট হয়ে যায় সে ম্যাগনিফাই করবে কি করে সে কারো হচ্ছে কি খাদ্য শৃঙ্খলের মধ্যে ঢুকলে একটার বডি থেকে মানে খাদকের বডি মানে খাদ্যর বডি থেকে খাদকের বডিতে ট্রান্সফার হওয়া এই তো বাড়তে থাকে আগের দিন বলেছি রবি কেউ মিস করে থাকো আগে ক্লাসটাকে দেখে নেবে খবরের কাগজ নষ্ট হয়ে যায় মলমূত্র এমনি ব্যাকটেরিয়া নষ্ট হয়ে যায় তরি তরকারির খোসা অনেকে বলছো কেন হবে এটা এটা তো নষ্ট পচে যায় তো নষ্ট হয়ে যায় মাটি সার সার হয়ে যায় অসুবিধা নেই বিবর্তন তো বাড়বে না কিন্তু ক্লোরিন যুক্ত কীটনাশক এটা কিন্তু সহজে ধ্বংস হয় না এ থেকে যায় ইনট্যাক্ট পরি পরিবেশে তো পরিবেশে ইনট্যাক্ট থেকে যাওয়া মানে তোমার গাছের থেকে প্রাণীদের দেহে বা জলের থেকে মানে প্ল্যাংটনে ঢুকবে সেখান থেকে জু প্ল্যাংটনে ঢুকবে সেখান থেকে হচ্ছে ছোট মাছে ঢুকবে সেখান থেকে বড় মাছে ঢুকবে প্রত্যেকটা স্তরে কিন্তু গুণোত্তর প্রগতিতে কিন্তু বাড়তে থাকবে একটা হারে কিন্তু বৃদ্ধি পাবে দ্যাট ইজ কল জীব বিবর্ধন তো কখন বাড়বে যখন এ নষ্ট হবে না যখন এই যে দীর্ঘ সময় ধরে থাকলে বলছে ক্লু আছে এখানে কখন যখন এ নষ্ট হবে না অনেক দিন ধরে রয়েছে একটা খাদ্য শৃঙ্খলে তখন কিন্তু এই জীব বিবর্ধন শো করবে ক্লিয়ার সবার কাছে কেন এটা হলো যে জিনিসটা নষ্ট হয় না তাকে নিয়ে জীব চলে ঠিক আছে মানে খুব সহজ করে ভাবো না তুমি ধরো যে ধরো তোমাদের বাড়িতে একটা উদাহরণ দি ধরো তোমাদের অনেকের হয়তো জয়েন্ট ফ্যামিলি আছে ধরো বাবা যেটা কাকা এটা ওটা সেটা চাচা নানা সবাই আছে তো এবার বক্তব্য বিষয় ধরো যে সেখানে যদি কেউ বাইরে থেকে কোনো একটা আত্মীয় এলো ঠিক আছে ভালো কথা এবার সেই আত্মীয় হচ্ছে ভীষণ খারাপ ভীষণ বাজে সে কথা বললে শোনে শোনে না তাকে কিছু বললে সে কাজ কাজ করে না কিন্তু কি করবে সে সব সময় সে বসে থাকবে বাড়িতে এসে খাওয়া দাওয়া করবে এই করবে সেই করবে আর সবাইকে বলবে ডিকটেট করবে এই তুই ওটা কর ওই তুই ওটা ওটা কর তাহলে এবার ভাবো তোমাদের কোর ফ্যামিলির মধ্যে যারা সবাই রয়েছেন বাইরে থেকে একজন মানুষ এসে সে না তোমাদের কথা শুনছে না কিছু মানছে না কোনো কাজে হেল্প করছে সে ইনট্যাক্ট রয়েছে সে ওরামই কাজ করে যাচ্ছে কন্টিনিউ ঝামেলা ঝামেলা করছে তাহলে তাহলে কি হবে তার প্রতি কিন্তু রাগটা আস্তে আস্তে কি হবে তার প্রতি কিন্তু রাগটা আস্তে আস্তে বাড়তে থাকবে হ্যাঁ এটা অবশ্যই বহিরাগতর গল্প কিন্তু এটা দিয়েও বোঝো ভালো করে সে যত ইনট্যাক্ট থাকবে সে যত তোমাদের ফ্যামিলিতে যত বেশি দিন থাকবে তত কিন্তু তোমাদের ফ্যামিলির বাকি মেম্বারদের মধ্যে দেখবে ঝামেলা বাড়বে হ্যাঁ কি না কারণ তোমরা ওর ওপর রাগটা বার করাতে পারবে না একে ওকে তাকাকে বলবে এই রাগ হচ্ছেই হচ্ছে মানে হয় না যে কারুর ডাক কারোর ওপর করে দেবে তো যতদিন পর্যন্ত সে থাকবে তার রাগটা কিন্তু অন্তত অন্তত বাড়বে কারণ সে তোমাকে এক সমস্যা করবে সে কথা শুনুনবে না তো গল্পটা এখানে এখানেও তাই যে এ যতদিন পর্যন্ত বেশি করে সময় ধরে থাকবে তত কিন্তু এ খাদ্য শৃঙ্খলের মাধ্যমে বাড়তে 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 তলার খাদ্যস্তর থেকে উঁচু খাদ্যস্তরে পৌঁছাবে দ্যাট ইজ কল বায়ো ম্যাগনিফিকেশন ঠিক আছে এটা বহিরাগত দিয়েও হয় অবশ্যই তাই বহিরাগত স্পিসিসের একটা গল্প আছে সেটা অবশ্যই পড়ে নেবে যে উড়ে এসে জুড়ে বসা এটা বাংলায় একটা কাহাবাদ ছোট্ট আছে যেটা বলা হয় উড়ে এসে জুড়ে বসা ঠিক আছে কোথা থেকে এলাম কিন্তু সমস্যা হচ্ছে যারা বহিরাগত যারা এলো তারা কিন্তু নিজের কোনো কোনো ক্যারেক্টার যদি সেটা উন্নত ক্যারেক্টার হয় সেই উন্নত ক্যারেক্টার দিয়ে কিন্তু সে লোকাল পপুলেশনকে কিন্তু সে মানে দমিয়ে দিয়ে সে কিন্তু নিজে গ্রোথ করতে চাইবে সেটা হচ্ছে বহিরাগত তোমাকে বললো ঠিক আছে বেশ চল প্রশ্ন কি বলছে যে রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন যে অরণ্যে সাধারণের প্রবেশ নিষেধ কিন্তু গবেষণার অনুমতি সাপেক্ষে প্রবেশ করা যায় তাকে বলা হয় অপশন এ বায়োস্ফিয়ার রিজার্ভ অপশন বি অভয়ারণ্য অপশন সি চিড়িয়াখানা অপশন ডি হচ্ছে সংরক্ষিত বনাঞ্চল কি হবে এখানে রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীনটা ভালো করে বুঝতে হবে ঠিক আছে আবার ভালো করে বোঝো রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীনে বিষয়টাকে ভালো করে বোঝো যেখানে অনুমতি সাপেক্ষে প্রবেশ করা যায় নিয়ন্ত্রণাধীনে যে অরণ্যে এটা অলরেডি একটা ক্লু দেওয়া আছে অলরেডি কিন্তু একটা ক্লু দেওয়া আছে এই ক্লুটা দেখলে পরে আর কিছু লাগে না ঠিক আছে যে অরণ্যে তো মিলিঝুলি অ্যান্সার কেন আসছে এখন বুঝতে পারছি না তো আবার বলছি দেখো এই প্রত্যেক কটা প্রশ্নে কিন্তু গুলিয়ে যাচ্ছে অ্যান্সারগুলো কারণ এটা তোমাকে ধরে ধরে পড়তে হবে যে সমস্ত বৈশিষ্ট্যগুলোর কথা বলা আছে প্রত্যেকটা বৈশিষ্ট্যকে নোটস থেকে হোক ডিজিটাল সহায়িকা দেখে হোক নিজে নিজের বই দেখে হোক একটা খাতার মধ্যে নোট করে নাও যে প্রত্যেকটা এই যে ফ্যাক্টরের বৈশিষ্ট্যগুলো কি কি কোনটা কার দ্বারা নিয়ন্ত্রিত হয় কি হয় তো এ অ্যান্সার এসেছে আমার কাছে বি অ্যান্সার এসেছে ডি অ্যান্সার এসেছে কিন্তু তিনটে তো হবে না কোনো একটা হবে তো রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীনে যে অরণ্যে অরণ্যে হচ্ছে সাধারণের প্রবেশ নিষেধ কিন্তু গবেষণার অনুমোদন করতে হয় সেক্ষেত্রে কি হবে প্রথম কথা হচ্ছে যে চিড়িয়াখানার ক্ষেত্রে বলবো চিড়িয়াখানা বা জু জুটা কিন্তু আমরা অনেকেই জানি জায়গা থেকে দাঁড়িয়ে এটা কিন্তু রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন নয় তাহলে এই বক্তব্যটা হলো না ঠিক আছে এরপরে হচ্ছে কি অভয়ারণ্যের গল্পটা অভয়ারণ্যের যে গল্পটা রয়েছে অভয়ারণ্য কিন্তু তোমার রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীনেই থাকে কিন্তু এখানে গবেষণার কাজে বিশেষ ঢুকতে দেওয়া হয় না কেবলমাত্র সেই অরণ্যকে যারা যারা প্রোটেক্ট করে যারা হচ্ছে বন দপ্তরের লোক তারা প্রবেশ করতে পারে তাহলে এখানে কিন্তু অভয়ারণ্যকে পাচ্ছি না বায়োস্পিয়ার রিজার্ভের যে গল্পটা বায়োস্পিয়ার রিজার্ভের গল্পে হ্যাঁ বায়োস্পিয়ার রিজার্ভের যে গল্প সেই গল্পে কিন্তু হ্যাঁ এখানে অনুমতি সাপেক্ষে ঢুকতে পারে গবেষণার কাজে কিন্তু এটা শুধুমাত্র রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীনে নয় সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ এবং তোমরা হয়তো শুনেছ এক জায়গা থেকে দাঁড়িয়ে যে মানে মানে ওয়ার্ল্ড হেরি হেরিটেজ সাইট হিসেবে একটা কিন্তু গণ্য করা হয় মানে ইউনেস্কো কিন্তু অ্যাকচুয়ালি এই সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভকে তাদের লিস্টিংয়ে কিন্তু ওয়ান অফ দ্য টপ জায়গায় কিন্তু রেখেছে তো এখানে কিন্তু ফান্ডিং রাজ্য সরকার ন্যাশনাল একটা ফান্ডিং ঢোকে প্লাস কিন্তু বাইরে থেকেও কিন্তু ফান্ডিং আসে পুরোটা রাজ্য সরকারের কেন নিয়ন্ত্রণে কারণ আমরা প্রথমেই বায়োস্ফিয়ার রিজার্ভ পড়তে গিয়ে জেনে এলাম এটা অনেকটা বড় জায়গা এটা অনেকটা বড় জায়গা বায়োস্ফিয়ার রিজার্ভ সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ তুমি বলো সুন্দরবনের সব পুরো জঙ্গলটা কি পশ্চিমবঙ্গের মধ্যে আছে সুন্দরবনের সব জঙ্গল পুরো জঙ্গলটা কি পশ্চিমবঙ্গের মধ্যে না বাংলাদেশে ম্যাক্সিমামটা আছে ম্যাক্সিমাম সুন্দরবনটা বাংলাদেশে আছে তাহলে কি করে একটা রাজ্য সরকারের পক্ষে পুরো বায়োস্পিয়ার রিজার্ভকে কন্ট্রোল করা সম্ভব একদম বেসিক আইডিয়া এর জন্য আলাদা করে কোনো বই পড়তে লাগে না এই বেসিক আইডিয়াগুলোকে মাথায় রাখবে সুবিধা হলো যখন ধরো কোনো বিষয় নিয়ে আলোচনা করতে যাবে যখন কোনো বিষয় নিয়ে ধরো এখন তো তোমরা স্কুলে পড়ো দেখবে এরপরেই এই ঠান্ডাটা পড়লে দেখবে বিভিন্ন খেলাধুলা ডিবেট এই সমস্ত প্রোগ্রামগুলো শুরু হবে তো ডিবেটে অংশগ্রহণ করা নিয়ে বলো বা ধরো কোনো এক্সিবিশন বলো এই সমস্ত জায়গায় কিন্তু সব সময় এই যে একটা বেসিক আইডিয়া দিয়ে বিষয়টাকে ইন্টারপ্রিট করা একটা সাধারণ আইডিয়া যে এটা হলে এটা হতে হতে পারে না বা এটা হলে এইভাবে হতে পারে একটা সাধারণ আইডিয়া থাকলে কী হয় উল্টো দিকের মানুষটাকে বোঝাতে সুবিধা হয় কোনো ডিবেটে অংশগ্রহণ করলে কোনো বিষয়কে ব্যাখ্যা করতে সুবিধা হয় যেটা কিন্তু পরবর্তীকালে তোমরা যখন চাকরি করতে ঢুকবে তখন কিন্তু ভীষণ মাত্রায় কাজে দেবে ঠিক আছে এখন তো বুঝতে পারবে না বিষয়টা বা যেটুকু বললাম করতে পারো এইভাবে কিন্তু বিষয়টাকে ভাবার চেষ্টা করবে তাহলে সঠিক উত্তর কি হবে অপশন ডি সংরক্ষিত বনাঞ্চল দেখে নিচ্ছ বেশ এবারে দেখে নেব বেশ কিছু দু নম্বর এবং বড় প্রশ্নের গল্প যা তোমাকে এই পোর্শন থেকে অর্থাৎ জীববৈচিত্র্য এবং সংরক্ষণ থেকে তোমাকে পড়ে যেতে হচ্ছে তাহলে দেখে নাও কি বলছে সবাই নোট করবে গুরুত্বপূর্ণ প্রশ্ন জীববৈচিত্র কাকে বলে বিভিন্ন ক্ষেত্রে জীববৈচিত্র্যের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো জীববৈচিত্র্য কাকে বলে এটা আমি কেন দিলাম কাকে বলে দিয়ে কিন্তু প্রশ্ন আসবে না পরীক্ষাতে জীব বৈচিত্র কাকে বলে দিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে না মূলত জীব যে বৈশিষ্ট্যগুলো আছে যা আমরা সংজ্ঞার মধ্যে পড়ি সেখান থেকে কিন্তু শূন্যস্থান বা প্রশ্ন আসতে পারে সেই কারণে কাকে বলেটা পুরোটালিক লিখে দিয়েছি এখানে প্যাটার্নটা বোঝার চেষ্টা করো ঠিক আছে নেক্সট বলছে বিভিন্ন ক্ষেত্রে জীব গুরুত্ব বৈচিত্র বানানটা ভুল লিখেছি আমি চলো ঠিক করে দিই বৈচিত্র্যের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো এবার এই গুরুত্ব তোমরা জানো ঠিক আছে পয়েন্টগুলোকে লিখে নেবে খাতার মধ্যে লিখে ছোট ছোট করে সুন্দরভাবে কিন্তু বিষয়টাকে লিখে তোমরা সাজিয়ে নিচ্ছ এইবার এখানে একটা বিষয় তোমাদেরকে বলে দিই যে বিষয়টা হচ্ছে যে জীববৈচিত্র্যের যে গুরুত্ব এই জায়গাটা যে রইল ঠিক আছে জীববৈচিত্রের গুরুত্বের ক্ষেত্রে যেমন বিভিন্ন যে টাইপ যেমন খাদ্য উৎপাদন বলো ড্রাগ ওষুধ প্রস্তুতি বলো এইটা লিখবে কিভাবে দেখো লেকার প্যাটার্নটা আগে ভালো করে বোঝো মানে যেখানে নম্বরটা এক দুই নম্বর খেয়ে যায় কোথায় ধরো তুমি হেডিং করলে কাকে বলাটা আমি নিয়ে কোনো গল্প নেই বিভিন্ন ক্ষেত্রে জীববৈচিত্র্য গুরুত্ব তাহলে প্রথমে হেডিং তোমাকে দিতে হবে এইভাবে যে বিভিন্ন ক্ষেত্রে হ্যাঁ তুমি প্যাটার্নটাকে আগে দেখে নাও কিভাবে লেখাটা লিখবে বিভিন্ন ক্ষেত্রে জীববৈচিত্র্যের বৈচিত্রের গুরুত্ব বেশ ভালো কথা কোনো অসুবিধা নেই এই যে বিভিন্ন ক্ষেত্রে জীব লিখছ গুরুত্ব হেডিং দিলে এরপরে কিন্তু তোমাকে বা বা করে ধরো লিখলে হচ্ছে খাদ্য 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 উৎপাদন উৎপাদন সম্পদ এক দুই বলতে পারো হ্যাঁ বা খাদ্য সম্পদের সোর্স উৎস খাদ্য খুশি লিখতে পারো অসুবিধে কিছু নেই তাহলে এখানে যখন তোমাকে লেখার প্যাটার্নটা হচ্ছে এটা লিখছো কি লিখবে দু থেকে তিন লাইন ম্যাক্স টু ম্যাক্স ভালো করে যদি এরকম প্রশ্ন তিন নম্বর যদি দেয় দু থেকে তিন লাইন যে জীব বৈচিত্র্যের এই যে সমাহার যেখানে আমরা বিভিন্ন প্রকারের উদ্ভিদ এবং বিভিন্ন প্রকারের প্রাণীদের পেয়ে থাকি সেই বিভিন্ন প্রকার উদ্ভিদ এবং প্রাণীদের থেকে আমরা কিন্তু গোটা পৃথিবীর মানুষ প্রচুর পরিমাণে খাদ্য সংগ্রহ করতে পারি এবং সেই খাদ্য খেয়ে আমরা বেঁচে থাকতে পারি লিখলে কিন্তু লেখাটা এখানে শেষ হলো না ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু এই জায়গাটাতে লিখে ছেড়ে দেবে এরপর নেক্সট পয়েন্টে চলে যাবে তোমরা তোমরা সেটা করবে না কি করবে এই লিখছো লাইনটা লেখার পরে শেষে একটা উদাহরণ করবে উদাহরণ বলতে কি রকম উদাহরণ খাদ্য সম্পদ মানে খুব সহজ উদাহরণ মানে কি আমরা জীব বৈচিত্র্য থেকে ধান বিভিন্ন উদ্ভিজ্জ খাদ্য লিখবে ধান গম আর তো উদাহরণ প্রচুর আছে নিয়ে নাও ঠিক আছে প্রাণীজ খাদ্য মাছ ঠিক আছে মাংস হুম আরো যা যা আছে মাশরুম টাশরুম সবকিছু আমরা এই সমস্ত খাদ্য উপাদানগুলো সংগ্রহ করি এই উদাহরণটা কিন্তু সবাই দেবে না এই উদাহরণগুলো তোমরা দেবে দু লাইন লিখবে উদাহরণ দেবে একই রকম ভাবে নেক্সট পয়েন্টটা বলে দিই কি আছে নেক্সট পয়েন্ট যেটা হচ্ছে যেমন ধরো বলি ড্রাগ ও ওষুধ প্রস্তুতি আশা করছি প্রত্যেকের কাছে নোটস রয়েছে ড্রাগের বা ওষুধের নাম যেমন একটু আগে পড়ে এলাম সর্পগন্ধা থেকে রেসার পিন পাচ্ছি ঠিক আছে আমরা ম্যালেরিয়ার ওষুধ পেয়ে যাবো এখান থেকে কুইনাইন ম্যালেরিয়ার ওষুধ এই জায়গা থেকে দাঁড়িয়ে হ্যাঁ আবার ধরো তোমার নিম তেল সেগুলোকেও ব্যবহার করা হয় তো বিভিন্ন ক্ষেত্রে কিন্তু উদাহরণ তুমি পেয়ে যাচ্ছ লিখবে ঠিক আছে বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় তাহলে আমি কি উদাহরণ দেব ঠিক আছে একদমই তাই বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় কি উদাহরণ দেব এখানে কি দেবে যে তুমি যে কোনো প্রকার বাস্তুতন্ত্রের উদাহরণ দাও ধরো লিখলে যে জীববৈচিত্র্যের মধ্যে থাকা বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণীরা একত্রে সম্মিলিতভাবে পারস্পরিক আন্তক্রিয়া কি বললাম সম্মিলিতভাবে পারস্পরিক আন্তক্রিয়া তৈরির মাধ্যমে তৈরি করে একটা বাস্তুতন্ত্র এবং সেই বাস্তুতন্ত্র তৈরি হলে কিন্তু সেই জীববৈচিত্র সেই বাস্তুতন্ত্রের ভারসাম্যকে রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর উদাহরণ কি হবে যে কোনো বাস্তুতন্ত্র না উদাহরণ জলজ বাস্তুতন্ত্রের মধ্যে থাকা বিভিন্ন জলজ উদ্ভিদ জলজ প্রাণী তারা সকলে মিলে একটি জলজ বাস্তুতন্ত্রের জীববৈচিত্র্য তৈরি করে যা পরিবেশের মধ্যে একটি মানে জলাশয়ের ভারসাম্যকে বজায় রাখে জলজ দিয়ে বললাম তোমরা কোনো গ্রাসল্যান্ড দিতে পারো তোমরা কোনো বন জঙ্গল দিতে পারো তোমরা সুন্দরবন দিতে পারো কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে আমার উদাহরণ চাই যেটা আর কেউ লিখবে না সেটা টিউটোপিয়ার তরফ থেকে তোমরা স্টুডেন্টরা কিন্তু তোমরা লিখবে ঠিক আছে এটা হলো সব থেকে বড় কথা হ্যাঁ খাদ্য শৃঙ্খল দিতে পারো কোনো অসুবিধা নেই রোহিত আমাকে বলছে খাদক খাদ্য শৃঙ্খল একদমই তাই কিন্তু উদাহরণটা মাস্ট ঠিক সেই রকমই হচ্ছে জলবায়ু নিয়ন্ত্রণ আশা করি জলবায়ু নিয়ন্ত্রণটা তোমরা জানোই এখান থেকে দাঁড়িয়ে এখান থেকে তোমরা দিতে পারবে যে ধরো যে সমস্ত জায়গায় প্রচুর সংখ্যায় উদ্ভিদেরা রয়েছে সেখানকার জলবায়ু এবং তার সাথে আবহাওয়া আবহাওয়াটা তো আগে আসে তারপরে জলবায়ুটা আসে আবহাওয়া এবং জলবায়ু অপেক্ষাকৃত অনেক বেশি শীতল প্রকৃতির হয় হয় সেখানে বৃষ্টিপাতের পরিমাণ ভালো আবার জীব জীববৈচিত্র্যের সংখ্যা কম যেমন হচ্ছে মরুভূমি অঞ্চল যেখানে গাছপালার সংখ্যা কম যেমন রাজস্থানের থর মরুভূমি সেখানে কিন্তু জলবায়ু আবহাওয়া অনেকটা শুষ্ক প্রকৃতি আশা করি বোঝাতে পারছি যে উদাহরণগুলো আমার দরকার সেহা বলছে ইকোনমিক ইম্পর্টেন্স কি দেব ইকোনমিক ইম্পর্টেন্স তুমি নিয়ে নাও এখানে কি দরকার তুমি তুমি যে কোনো খাদ্য সম্পদ দিয়ে ইকোনমিক ইম্পর্টেন্স দাও তুমি বনের কাঠ নিয়ে ইকোনমিক ইম্পর্টেন্স দাও বন থেকে আনা মধু নিয়ে ইকোনমিক ইম্পর্টেন্স দাও কোনো অসুবিধা নেই প্রচুর উদাহরণ আছে সবই তো অর্থনৈতিক গুরুত্ব ধরো তুমি একটা হস্তশিল্প মেলায় যাচ্ছ এই জায়গা থেকে দাঁড়িয়ে বা তুমি একটা কোনো একটা ধরো বন জঙ্গলের চারপাশে কোনো একটা ধরো হাতে করা কোনো একটা মেলা ফেলা বসছে সেখান থেকে কাঠের যা আসবাবপত্র দেখবে হাত পাকা থেকে শুরু করে পুতুল থেকে শুরু করে সবই তো অর্থনৈতিক পারপাসের জন্য টাকা ছাড়া তো কিছু হয় না বস পরিষ্কার কথা টাকা হলে সব কিছুই হয় যে মানুষ চাই না মানুষ তো সব কিছুই টাকার জন্য অর্থনৈতিক পার্পাসে তো উদাহরণ প্রচুর লাস্ট হচ্ছে কি শিল্প সাহিত্যে প্রভাব এবার শিল্প সাহিত্যে প্রভাবের ক্ষেত্রে কি লিখতে পারো তোমরা যে কোনো ধরো কবিতা বলো কোনো গদ্য বলো কোনো পদ্য বলো যে কোনো তোমার ধরো পরিবেশ নিয়ে যে কোনো ধরনের তুমি কবিতা পদ্য মানে দুখানা লাইন লিখতে পারো বা সব থেকে ইজিয়েস্ট এক্সাম্পল হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের তোমার ধরো বলতে পারো যার তিনি বিভিন্ন ধরনের লিখেছেন কবিতা লিখেছেন আবৃত্তি লিখা করেছেন বা লিখতে পারো ধরো এই যে নান্দনিক মূল্য নান্দনিক মূল্য মানে মানে কি নান্দনিক মূল্য বলতে এই যে ধরো মানে শিল্প সাহিত্য বলতে যেমন ধরো বিভিন্ন জায়গায় আমাদের বিভিন্ন যে মানে আমাদের তো ভারতবর্ষ সর্বধর্ম সমন্বয়ের দেশ তো বিভিন্ন ধর্মের মানুষেরা আছেন দেখবে বিভিন্ন ধর্মের মানুষেরা কিন্তু বিভিন্ন গাছকে বিভিন্ন প্রাণীকে পুজো করে করে তো আরতি করে পুজো করে বিভিন্ন গাছ বিভিন্ন প্রাণী তো একটা যে কোনো এক্সেকজাম্পল দিয়ে দিয়ে দাও যে বট গাছকে পুজো করা হয় ঠিক আছে বা তুলসী গাছকে বা মনসা গাছকে করা হয় তাহলে এই যে জীব বৈচিত্র্য সেই উদাহরণটা আছে বলেই সামহাও কিন্তু ওখান থেকে দাঁড়িয়ে আমরা আমাদের নান্দনিক আসপেক্টে অর্থাৎ আমাদের ধর্মীয় আসপেক্ট বলো নান্দনিক আসপেক্ট বলো বা শিল্প সাহিত্যের ক্ষেত্রে বলো প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু জীব বৈচিত্র্য ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে তাহলে আশা করি বোঝাতে পারলাম যদি তিনটে পয়েন্ট লিখতে পারে তিনটে পয়েন্টই লিখছ কিন্তু প্রত্যেকটা পয়েন্টের রেসপেক্টে একটা করে উদাহরণ দেওয়া মাস্ট ক্লিয়ার প্রত্যেকে বুঝতে পারলে ওপেন করবে দেবে ক্লিয়ার প্রত্যেকে কিন্তু এইভাবে এবং এর উপায় কি অবশ্যই আজকে বা কালকের মধ্যে তিন চারটে পয়েন্ট লিখে মানে তিন চারটে এফেক্ট লিখে খাতায় লিখে নেবে খাতায় লিখে রেডি করে নেবে আর ঘাঁটতে হবে না ওই একবার লিখে রেডি করছো পরীক্ষার সময় দেখে চলে চলে যাবে এইভাবে লিখবে খাতা সাজাতে হয় খাতা সাজালে সঠিকভাবে লিখলে পরীক্ষায় নম্বর পাওয়া যায় পরীক্ষক বুঝতে পারেন যে ছেলেটি বা মেয়েটি লেখাটি লিখেছে সে বুঝে লিখেছে সে লেখার তার ক্ষমতা আছে দক্ষতা আছে বিষয়টাকে শিখিয়ে দিলাম শুধুমাত্র আজকের পরীক্ষার জন্য নয় আগামী দিনে ডেসক্রিপটিভ টাইপ যা প্রশ্নের উত্তর লিখবে এই প্যাটার্ন কিন্তু ফলো করো দেখবে কাজে আসবে নেক্সট প্রশ্ন কি বলছে জীববৈচিত্র হটস্পট নির্ধারণের শর্তাবলী এটা বলে দেবো ভীষণ গুরুত্বপূর্ণ এবারের মাধ্যমিক পরীক্ষার জন্য তোমাকে সেটা পড়তেই হবে হটস্পট কাকে বলবো হটস্পট কেন বলবো এই হটস্পটের কথা বলতে গেলে যদি মনে রাখতে চাও তাহলে প্রথম কথা একটা ক্লু দিয়ে একটা বিষয় দিয়ে মনে রাখবে যে একটা আমরা খুব একটা কথা বলি প্রচলিত কথা আছে যে আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না তাই তো সবাই শুনেছ কথাটা যে আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না ঠিক আছে মানে যখন যে আমার কাছে রয়েছে তাকে আমরা গুরুত্ব দিই না কিন্তু যখন সে চলে যাচ্ছে সে খারাপ হয়ে যাচ্ছে তার যন্ত্রণা পাচ্ছে পাচ্ছে তখন তাকে গুরুত্ব দেয়া শুরু করি ফলে এই কনসেপ্টটা মাথায় রাখলেই কিন্তু হটস্পট নির্ধারণের শর্তগুলো ক্লিয়ার হয়ে যাবে কীরকম গল্প হটস্পট নির্ধারণের শর্তটা ঠিক ওই রকমই সারা পৃথিবীতে বিভিন্ন ধরনের তোমার উদ্ভিদ প্রাণীর বিভিন্ন ধরনের তোমার ভ্যারাইটি রয়েছে অসুবিধে নেই কিন্তু হটস্পট কাকে কাকে চিহ্নিত করব কোন জায়গাগুলোকে চিহ্নিত করব তার শর্তের মধ্যে মূলত দুটো শর্ত রয়েছে কী শর্ত রয়েছে এখান থেকে প্রথম যে শর্তটা যেটা বলবে সেটা হচ্ছে কি যে এখানে যেটা থাকতে হবে এক নম্বর শর্ত নোট করবে অবশ্যই এক নম্বর শর্তের মধ্যে বলবে যে এই অঞ্চলে বা নির্দিষ্ট অঞ্চলে এই অঞ্চলে মানে যে অঞ্চলে হটস্পট বলা হচ্ছে আর কি এই অঞ্চলে এই অঞ্চলে প্রায় প্রায়টা লিখলেও চলে প্রায় পনেরোশোটির মতো পনেরোশোটি প্রজাতির পনেরোশোটি প্রজাতির ভাস্কুলার প্ল্যান্ট ভাস্কুলার উদ্ভিদ ঠিক আছে ওই জাইলেন ফ্ল যেখানে রয়েছে আর কি ভাস্কুলার উদ্ভিদ থাকতে হবেই ঠিক আছে এখানে পনেরোশোটি প্রজাতির ভাস্কুলার প্যান্ট থাকতে হবেই ঠিক আছে এবং তারা হবে কি তারা হবে কি রকম তারা হবে এন্ডেমিক তারা হবে এন্ডেমিক স্পিসিস এন্ডেমিক প্রজাতি হতে হবে তাদেরকে এবং তারা হচ্ছে এরই একটা উল্টো ফর্ম হচ্ছে তারা হচ্ছে কি রেয়ার স্পিসিস রেয়ার মানে কি বলবো রেয়ার মানে দুর্লভ স্পিসিস দুর্লভ স্পিসিস হতে হবে দেখো ফ্রাস্ট ক্রাইটেরিয়া ভালো করে বোঝো যে অঞ্চল সেই অঞ্চলকেই আমরা হটস্পট হিসেবে নির্ধারণ করতে পারবো যার প্রথম শর্ত আমাকে দেখতে হবে সেই অঞ্চলে পনেরোশোটি প্রজাতির ভাস্কুলার প্ল্যান্ট ভাস্কুলার প্ল্যান্ট শুধু বললে কিন্তু হবে না ভাস্কুলার মানে প্রজাতির ভাস্কুলার প্ল্যান্ট প্রজাতি থাকতে হবে মানে পনেরোশোটা প্রজাতি থাকতে হবে সেখানে মিনিমাম ঠিক আছে কি করে বার করবো স্যার বিজ্ঞানীরা গবেষণা করে পুরো দেখে ডেকে নিয়ে নেবেন এরকম আজ কি নেই এই জায়গা থেকে দাঁড়িয়ে ঠিক আছে তবে হ্যাঁ এটা কিন্তু চেঞ্জ হতে পারে ডিপেন্ড করছে সেটা কীরকম কন্ডিশন তার উপর এখনও পর্যন্ত এইটা এবং তাদের এন্ডেমিক প্রজাতি এন্ডেমিক প্রজাতি কারা এন্ডেমিক প্রজাতি হচ্ছে এই জায়গা থেকে দাঁড়িয়ে যে একটা কোনো স্পিসিস সেটা হয় না ইট ইস প্ল্যান্ট অর ইটস অ্যান অ্যানিম্যাল সে পার্টিকুলার সেই জায়গাতেই রেস্ট্রিক্টেড থাকবে মানে তাকে সেই পার্টিকুলার জায়গা ছাড়া কিন্তু আমরা আর কোথাও কিন্তু পাবো না এটা হলো সব থেকে বড়ো কথা কি রেসপেক্টে পাবো না স্বাভাবিক পরিবেশে বা প্রাকৃতিক পরিবেশে পাবো না হ্যাঁ আমরা তাকে ধরে নিয়ে চলে এলাম চিড়িয়াখানায় আমরা এক্সিটু সংরক্ষণ করলাম দ্যাটস সেটা হতে পারে আমাদের চাইছি করে নিচ্ছি কিন্তু প্রাকৃতিক পরিবেশে আমরা শুধুমাত্র একটা প্রজাতিকে ওই একটা পার্টিকুলার এরিয়াতেই পাবো দ্যাট স্পিসিস ইজ কল এন্ডেমিক স্পিসিস সেই এরিয়ার বাইরে আমি পাবো না দ্যাট ইজ কল এন্ডেমিক স্পিসিস ওকে যেমন ধরো ভিন্ন ভিন্ন জায়গায় যেমন ধরো জাপানি এনকেফেলাইটিস জাপানি এনকে এনকেফেলাইটিস এই রোগটা কিন্তু এই রোগের কিন্তু ভ্যাকসিন আমাদের কিন্তু ভারতবর্ষের মধ্যে প্রচলিত আছে দেওয়া হয় কিন্তু সব জায়গায় দেওয়া হয় না সব জায়গায় চলে না কেন কারণ সব জায়গার মানুষেরা সব রাজ্যের মানুষেরা কিন্তু জাপানি এনকেফেলাইটিস রোগে কিন্তু আক্রান্ত হন না যেখানে যেখানে আক্রান্ত হন সেখানে কিন্তু ভ্যাকসিনটা দেওয়ার প্রচলন রয়েছে আমি যদি খুব সহজ করে বলতে পারি যে এইখানে কিন্তু এই জাপানি এনকে এই রাজ্যে কিন্তু হচ্ছে ডমিনেন্ট বা এননেমিক বলা যেতে পারে এই জায়গা থেকে দাঁড়িয়ে এটা কিন্তু তোমাকে জেনে রাখতে হবে যে যে জায়গাতে যেটা হচ্ছে এক্সক্লুসিভলি পাওয়া যায় এটা এখানেই আমরা পাব এর বাইরে কিন্তু আমরা পাবো না মানে আমি তোমাকে হলপ করে বলতে পারি যদিও বলবে যে আপনি স্যার বেশি বলছেন বেশি বলি এটা আমার স্বভাব খারাপ খারাপ স্বভাব আমি তোমাকে হলপ করে বলতে পারি আজ পর্যন্ত কোনো অনলাইন প্ল্যাটফর্মে তোমাকে এতটা ভেঙে চুরে বোঝাবে না নয়তো খুব বেশি করে বুঝিয়ে বুঝিয়ে দেবে আমি তোমাদেরকে সেইভাবে বোঝাই পুরোটা কিন্তু বোঝাই না খানিকটা বুঝিয়ে খানিকটা তোমাদের ওপর ছাড়ি যে তোমরা নিজেরা ভাবনা চিন্তাটায় অভ্যস্ত হও যে কিভাবে হচ্ছে কেন হচ্ছে নিজেরা লেখা অভ্যাস করো টিউটোপিয়া এটা বলে তোমাদেরকে টিউটোপিয়ার তরফ থেকে এটা আমি বলি তোমাদেরকে যে পুরোটা তোমাকে দেয়া যাবে না কারণ পুরোটা তোমাকে দিলে তোমরা কিন্তু সেইখানে অভ্যস্ত হয়ে পড়লে তোমাদের নিজের লেখার ক্ষমতাটা তৈরি হবে না এবং এই বিষয়টা কিন্তু আজ পর্যন্ত আমার মনে হয় না কোনো এডুকেশনাল প্ল্যাটফর্ম তোমাকে দিয়েছে সবাই তোমাকে বলে আমি একটা বলে দেবো এরমভাবে লিখে দাও আমি বলি না তোমরা হ্যাঁ তোমরা প্যাটার্নটাকে জেনে নাও যে এরপর এটা হবে এরপর এটা হবে এরপর এই পয়েন্টটা হবে কিন্তু লেখো নিজে বড় প্রশ্ন নিজে লেখো এতে লেখার অভ্যাসটা তৈরি হয় ঠিক আছে তাহলে এই প্রশ্নটা কিন্তু অবশ্যই তাহলে এটা আমি কেন কেন বললাম এইটা আমি এই কারণেই বললাম কারণ এই ফেসিলিটিটা এখনো পর্যন্ত কিন্তু টিউটোপিয়াই তোমাকে দিচ্ছে সেই জন্য টিউটোপিয়ার কাছে এই ফেসিলিটি হলো ওয়ান টাইপ অফ এন্ডেমিজম বোঝাতে পারলাম টিউটোপিয়ার রেসপেক্টে এই ফেসিলিটি হচ্ছে ওয়ান টাইপ অফ এন্ডেমিজম কারণ টিউটোপিয়াই তোমায় কিন্তু এই ফেসিলিটিখানা খানা প্রোভাইড করছি ক্লিয়ার হলো বোঝাতে পারলাম পড়াশোনার বাইরে এই বিষয়টা আশা করি বুঝতে পারলে কনসেপ্টটা ক্লিয়ার হলো বেশ নেক্সট যে পয়েন্টটা হবে সেটা হচ্ছে কি না এখানে যেটা বলবে সেটা হচ্ছে যে এর যে অরিজিনাল ভেজিটেশন এবার এখানে বলি প্রাথমিক ভেজিটেশন প্রাথমিক যে ভেজিটেশন রয়েছে প্রাথমিক বা প্রাথমিক উদ্ভিদ বা জীব সম্প্রদায় বলো মানে জীব সম্প্রদায় বলাটাই বেটার আর কি প্রাথমিক জীব সম্প্রদায়ের জীব সম্প্রদায়ের ন্যূনতম মানে জীব সম্প্রদায়ের দ্বারা ন্যূনতম ঠিক আছে হ্যাঁ ন্যূনতম মধ্যে ভুল লিখলাম জীব সম্প্রদায়ের তিরিশ শতাংশ থাকতে হবে ন্যূনতম বলবো না থাকতে হবে এর মানে কি এটার মানে কি কোন বইতে বলে না প্রাথমিক জীব সম্প্রদায় যাকে হচ্ছে প্রাইমারি ভেজিটেশন বলা যেতে পারে এই জায়গা থেকে দাঁড়িয়ে ঠিক আছে হ্যাঁ আসাম রাজ্যের মুগাবাদ হচ্ছে এনডেমি একদমই তাই চলো একদম সব না তো প্রাথমিক জীব সম্প্রদায় বা প্রাইমারি ভেজিটেশন বলতে কি বলবো ধরো ধরো একটা খুব সহজ উদাহরণ দি ধরো তোমার বাড়ির পাশে একটা জমি তুমি কিনলে হতে পারে তো ধরো তুমি বড় হলে বা তোমার বাবা মা কাকা জ্যাঠা ঠিক আছে চাচা চাচি কেউ এটা কিনলো বাড়ির পাশে একটা জমি তাহলে প্রথমে জমিটা পুরো মাটি ছিল ঠিক আছে জমিটা কিনে রেখে দিলে এক বছর দু বছর যায় ছ মাস পরে কি হবে জমিতে আস্তে আস্তে ছোট ছোট কি হবে ঘাস গজাবে ওকে এক বছর পর মাঝারি মাঝারি কিছু কিছু উদ্ভিদ গাছ দেখতে পাবে দু তিন বছর পর দেখবে সেখানে হয়তো কেউ একটা পাখি হয়তো কোনো বীজ খেয়ে ফেলেছিল দেখবে একটা আম গাছ গড়িয়ে উঠেছে হতে পারে বা আরও জঙ্গলটা বের বেড়ে গেছে হয়তো পার্থেনিয়াম তৈরি তৈরি হয়ে গেছে এইভাবে দেখবে মোটামুটি তিন চার বছর পাঁচ সাত বছর যার পর দেখবে তোমরা একদম প্রাথমিক অবস্থায় যে ভেজিটেশান দেখেছিলে অর্থাৎ ওই যে শুধু ঘাস জন্মে আছে সেই ইমেজ কি তোমরা পাবে সেই জমিটা কেনার ছমাস পরে প্রথম যখন জমির মধ্যে ঘাস দেখেছিলে পাঁচ বছর পর সাত বছর পর তোমরা কি সেই জমির পরিচর্যা না করলে সেই জমির পরিচর্যা না করলে তোমরা কি ওরাম অবস্থায় জমিটাকে দেখতে পাবে হ্যাঁ না বলো কোনোভাবেই পাবে না একদমই তাই কোনোভাবেই কিন্তু পাবে না তার মানে এইখানে প্রাথমিক জীব সম্প্রদায়ের গল্পটা কি বলতে চাইলাম প্রাথমিক জীব সম্প্রদায়ের গল্পটা বা এখানে কারো কারো ক্ষেত্রে ভেজিটেশনও বলে তো তোমরা চাইলে এখানে লিখতে পারো ঠিক আছে লিখতে পরীক্ষার আগে ডাউটের দরকার নেই ভেজিটেশন তাহলে এই যে প্রাথমিক ভেজিটেশন মানে হচ্ছে প্রাথমিক অবস্থায় একটা কোনো জায়গায় ছোট 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 উদ্ভিদ হয়তো তৈরি হয়েছিল এক বছর দু বছর তিন বছর চার বছর পাঁচ বছর দশ বছর কুড়ি বছর ৩০ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছরে প্রচুর মানে জল ঝড় বৃষ্টি প্রচুর আসবে ওয়েদার চেঞ্জ হবে ঠান্ডা গরম পড়বে তাহলে এইবার এই যে পরিবেশের পরিবর্তনের সাথে কিন্তু সেখানে প্রচুর উদ্ভিদ নতুন করে জন্মাবে প্রচুর উদ্ভিদ মরেও যাবে কিন্তু হটস্পট আমরা কাদের হিসেবে চিনব আমরা চিনব তাদের যেখানে তিরিশ শতাংশ প্রাথমিক ভেজিটেশন থাকবে মানে বিজ্ঞানীরা গবেষণা করে দেখবেন যে এখানে উদ্ভিদ প্রজাতি রয়েছে মারা যায় উদ্ভিদ মিল্ডি থাকে যা রয়েছে তাদের মধ্যে মিনিমাম তিরিশ শতাংশ ঠিক আছে তিরিশ শতাংশ কম্পেন ভ্যারি ভ্যারি করে সেটা যেন একদম আদিম অবস্থায় একদম প্রাথমিক অব্যবস্থায় যাতে সেই উদ্ভিদগুলো সেখানে উপস্থিত আছে কি না সেটা বিজ্ঞানীরা দেখে নেবে তখন এই দুটো ক্রাইটেরিয়াকে কনসিডার করে তিনি বলবেন এই জায়গায় কিন্তু আমরা বলতে পারি যে এই জায়গাটাকে হটস্পট বলা যেতে পারে এবার অনেকে একটা একটা কথা আমাকে বল বলবে যে স্যার আপনি বললেন যে পাঁচ বছর দশ বছর এরকমের গল্প প্রাথমিক অবস্থায় আছে কি না কিন্তু ধরুন এমন কিছু উদ্ভিদ এরকম জন্মালো যে হয়তো বাঁচেই হয়তো ছয় ছয় মাস প্রাথমিক অবস্থায় এমন কোন ঘাস টাস জন্ জন্মেছিল সে হয়তো বাঁচেই ছয় মাস তাহলে তাকে তো দশ বছর পরে তো কোনো বিজ্ঞানীরা মানে দেখতে এসে তারা খুঁজে পাবেন না না তাকে পাবেন না কিন্তু তার প্রজাতিকে পাবে মানে প্রাথমিক জীব ভেজিটেশনের থার্টি পারসেন্ট মানে প্রাথমিক ভেজিটেশনের যে প্রজাতি আমারও লেখা ভুল হয়েছে প্রজাতির তিরিশ শতাংশ যে প্রজাতিগুলো তখন ছিল যে ঘাসের প্রজাতিগুলো তখন ছিল যে ছোট ছোট মস জাতীয় উদ্ভিদের প্রজাতিগুলো তখন ছিল সেই প্রজাতির মধ্যে মিনিমাম থার্টি পারসেন্ট থাকতে হবে তখন এই দুটো পয়েন্টকে কনসিডার করে বলবো যে হ্যাঁ এটাকে হটস্পট বলা যেতে পারে এই জায়গা থেকে দাঁড়িয়ে এইটা ক্লিয়ার এতদূর পর্যন্ত ক্লিয়ার ভালো করে বোঝো ক্লিয়ার এই জায়গাটাকে ভালো করে বোঝো এটা বললাম ঠিক আছে এটা কিন্তু অবশ্যই দেখে নেবে এই জায়গা থেকে দাঁড়িয়ে যে ক্লিয়ার হয়েছে কি হচ্ছে না ঠিক আছে যে প্রাথমিক গল্পটা আছে কি নেই প্রাথমিক গল্প মানে কি বিষয়টা কি হয় একটু সহজ করে বলি বিষয়টা ধরো তোমাদের সামনে মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড পাবে ঠিক আছে দেখবে তোমরা পরবর্তীকালে মোটামুটি যে কোনো পরীক্ষার কম্পিটিভ পরীক্ষা দাও বা ধরো ইন্টারভিউ ওখানে যাও বা তোমার হচ্ছে কোনো জায়গার আধার কার্ড ইয়ে কার্ডের গল্পে করতে যাও হয় তোমার থেকে বার্থ সার্টিফিকেট চাইবে হয় তোমার থেকে কি চাইবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড চাইবে তো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যদি তোমার থেকে যায় বা তোমার যদি বার্থ সার্টিফিকেট থেকে যায় ঠিক আছে তাহলে তো তোমার আধার কার্ড ভোটার কার্ড বা অন্য কোনো আইডেন্টিফিকেশনের সমস্যা হবে না ঠিক আছে কিন্তু অনেকের ক্ষেত্রে দেখবে বার্থ সার্টিফিকেট হারিয়ে যায় অনেকের ক্ষেত্রে দেখবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হারিয়ে যায় তখন কি বলে তখন বলে অথরিটি থেকে আমার যে কোনো একটা জিনিস আমার লাগবে হয় আমার বার্থ সার্টিফিকেট লাগবে নয় আমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে আদারওয়াইস আমি তোমাকে এখানে আইডেন্টিফাই করতে পাচ্ছি না তোমাকে ঢুকতে দেবো না তাহলে যে কোনো একটা লাগবে মানে কি টোটালটা ছিল হানড্রেড পারসেন্ট যে কোনো একটা ধরে নেবো কি মানে ত্বকের খাতা তীরে বলছি থার্টি পার্সেন্টের গল্প এটা হলো থার্টি পার্সেন্ট গল্প যে আমাকে একটা আইডি ওখানে দেখা দেখাতে হবে থার্টি পার্সেন্টের গল্প যে হ্যাঁ এইটা দেখলে আমি বুঝতে পেরে যাব যে এ বাটা সেই এ হলো সেই এবার তাকে ঢুকিয়ে দেবো আমি অসুবিধা নেই তার আধার কার্ড করো ভোটার কার্ড করো তার ব্যাংকের কার্ড করো কোনো অসুবিধা নেই অসুবিধা কিন্তু তাকে ওইটা রাখতে হবে এটাই হলো হটস্পটের গল্প যে তাকে আইডি করাতে গেলে ওই থার্টি পার্সেন্ট ক্রাইটেরিয়াকে ফুলফিল করতেই হবে জায়গা থেকে দাঁড়িয়ে ঠিক আছে তাহলে আশা করছি এবারে আর কোনো ডাউট থাকবে না ক্লিয়ার সবার কাছে সবার কাছে ক্লিয়ার থার্টি পার্সেন্টের গল্প সবার কাছে ক্লিয়ার তো এইভাবে কিন্তু বিভিন্ন উদাহরণ দিয়ে বিষয়গুলোকে বোঝার চেষ্টা করবে সহজে বুঝতে পারবে মাথায় থাকবে বহুদিন চলো নেক্সট প্রশ্ন কি বলছে যে বৈচিত্র্য হ্রাসের তিনটি কারণ উল্লেখ করো এ আলাদা করে আর কি বলবো এই জায়গা জায়গা থেকে দাঁড়িয়ে তো বৈচিত্র্য হ্রাসের তিনটি কারণ প্রচুর কারণ এখান থেকে রয়েছে সেখান সেখান থেকে দাঁড়িয়ে তোমরা কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু কারণকে লিখতে পারো বিশেষ করে যে কারণগুলো আছে একবার বলে দিই এখানে আমি সেখান থেকেই বল বলবো সেটা হচ্ছে যে তোমার বাসস্থান ধ্বংস কার যা যা মোটা মোটামুটি আছে জাস্ট এ মিনিট রয়েছে তারপর হচ্ছে তোমার অরণ্য ধ্বংস যা যা আছে মোটামুটি দেখে নাও ঠিক আছে মোটামুটি যেটুকু এবং অবশ্যই সেখানে কিন্তু বহিরাগত প্রজাতির গল্পটা দেখে নিচ্ছ উদাহরণগুলো দেখে নিচ্ছ উদাহরণগুলো কিন্তু প্রশ্ন কিন্তু আসতে পারে শূন্যস্থান পূরণের ক্ষেত্রে বেশ নেক্সট হচ্ছে যে জাতীয় উদ্যান অভয়ারণ্য বায়োস্ফিয়ার রিজার্ভের দুটি করে বৈশিষ্ট্য দুটি করে জীবের উদাহরণরা ঠিক আছে জাতীয় উদ্যান অভয়ারণ্য বায়োস্ফিয়ার রিজার্ভের দুটি করে বৈশিষ্ট্য বৈশিষ্ট্য অলরেডি দেখবে নোটসের মধ্যে দেওয়া রয়েছে পুরো বিষয় থেকে দাঁড়িয়ে জাতীয় উদ্যান কার দ্বারা নিয়ন্ত্রিত হয় কি করা হয় অভয়ারণ্যের ক্ষেত্রে বায়োস্ফিয়ার রিজার্ভের ক্ষেত্রে বৈশিষ্ট্য লিখবে এবং তার রেসপেক্টিভ কিন্তু দুটি করে জীবের উদাহরণ উদাহরণের পুরো বিষয়টা আমাদের টিউটোপিয়া লার্নিং অ্যাপ এবং টিউটোপিয়া ক্লাস টেনের ডিজিটাল সহায়িকায় এই যে পাঁচ নম্বর অধ্যায়ের যে ডিজিটাল সহায়িকা সেখানে কিন্তু পুরোটা ডিসকাস করে দেওয়া আছে সেখান থেকে দেখে নেবে নতুন করে উদাহরণ আমি চাপাবো না প্রত্যেককে বলব পরীক্ষার সময় নতুন কিছু পড়ার দরকার নেই যার যা বই আছে যার যা জায়গা আছে যা নোটস আছে সেখান থেকে পড়ে জাস্ট লিখ লেখাটা রেডি করো এটা কিন্তু প্রয়োজন এবং এখান থেকে তাহলে এরম কি বড় প্রশ্ন আসবে না এখান থেকে বড় প্রশ্ন দেবে না হট করে এখান থেকে হচ্ছে স্তম্ভ মেলাও প্রশ্ন দেবে এখান থেকে স্তম্ভ মেলাও শূন্যস্থান পূরণ সত্য মিথ্যা দেবে তার জন্য প্রত্যেকটা বৈশিষ্ট্যকে একটু তোমাকে দেখে যেতে হচ্ছে তাহলেই হবে বেশ আচ্ছা কি বলছো আচ্ছা পৃথিবীতে কটি হটস্পট আচ্ছা টোটাল পৃথিবীতে রোহিত ছত্রিশটা হটস্পট রয়েছে এখনো পর্যন্ত টোটাল ছত্রিশটা হটস্পট গোটা পৃথিবীতে আছে ইন্ডিয়াতে চারটে রয়েছে এই জায়গা থেকে দাঁড়িয়ে তো ছত্রিশটা রয়েছে টোটাল গোটা পৃথিবীতে নেক্সট প্রশ্ন কি বলছে ক্রায় সংরক্ষণ কাকে বলে গুরুত্ব লেখো এবারের পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ক্রায় সংরক্ষণ কি অর্থাৎ অতি কম তাপমাত্রায় কি বলবে বৈজ্ঞানিক পদ্ধতিতে বা এরকম ধরে লিখবে যে যে এক্সিটু পদ্ধতিতে বা যে এক্সিটু প্রক্রিয়ায় যে এক্সিটু সংরক্ষণ প্রক্রিয়ায় বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করে অতিরিক্ত কম তাপমাত্রায় জীবদেহের কলা কোষ শুক্রাণু ডিম্বাণু বা অন্যান্য কোনো অঙ্গের গঠনকে বহুদিন পর্যন্ত সংরক্ষণ করা যায় তাকে একই অবস্থায় রাখা যায় তাকেই বলা হচ্ছে ক্রায়ো সংরক্ষণ বা ক্রায়ো প্রিজার্ভেশন অবশ্যই তার সাথে মেনশন করবে কি ব্যবহার করা হয় এখানে ব্যবহার করা হয় কিন্তু কি তরল নাইট্রোজেন ঠিক আছে ব্যবহার করা হচ্ছে তরল নাইট্রোজেনের গল্প ঠিক আছে তরল নাইট্রোজেন যার টেম্পারেচার অবশ্যই মাইনাস ওয়ানটি সিক্স ডিগ্রি সেলসিয়াস লিখতে কিন্তু না মানে কি কায় সংরক্ষণ করার ক্ষেত্রে হচ্ছে যেহেতু অত্যন্ত কম তাপমাত্রায় ঠিক আছে এই জায়গা থেকে দাঁড়িয়ে অত্যন্ত কম ক্ষেত্রে না চৌত্রিশটা দেওয়া আছে না চৌত্রিশটা বইতে কিন্তু আপডেট অনুযায়ী কিন্তু ছত্রিশটা কিন্তু রয়েছে ঠিক আছে ছত্রিশটা দেখে নিচ্ছি দাঁড়া একবার দাঁড়াও হুম না আপডেট হয়েছে ঠিক আছে ছত্রিশটা হয়েছে হ্যাঁ ছত্রিশটা হয়েছে তো চিন্তা করার কোনো কারণ নেই এখানে ডাউট নেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ এখানে এখান থেকে প্রশ্ন আসবে না পুরো হটস্পট নিয়ে কোনো প্রশ্ন নেয় এটা কিন্তু আসবে না সেই নিয়ে কোনো চাপ নেই ঠিক আছে ওকে চল তো এখান থেকে বলবো যে গুরুত্ব বলতে এই প্রক্রিয়ায় কোনো উদ্ভিদের বীজ বলো কোনো কলাকোষ বলো বিশেষ করে শুক্রাণু ডিম্বাণু বলো যেগুলো হয়তো তোমরা শুনে থাকবে একটা মিট কথা যে আইভিএফ করা হয় ইনভিট্টো ফার্টিলাইজেশন সেই সময় তার আগে কিন্তু কোনো শুক্রাণু ডিম্বাণু কোনো কলাকোষ কোনো বীজকে কোনো জায়গা থেকে আনা কোনো দেহের কোনো অঙ্গের গঠনকে লিকুইড নাইট্রোজেনে এতটা কম তাপমাত্রায় বহুদিন পর্যন্ত কিন্তু সংরক্ষণ করা যায় অবশ্যই ল্যাবরেটরিতে করতে হবে এমনি কিন্তু হবে না প্রপার মেটেরিয়াল দরকার করতে গেলে ঠিক আছে এই জায়গাটা দেখবে এবং মূলত এই জায়গা থেকে প্রশ্নটা আসে মূলত এই জায়গা থেকে প্রশ্নটা দেখ বেশ আর নেক্সট প্রশ্ন কি বলছে ব্যাঘ্র প্রকল্প গন্ডার প্রকল্প সিংহ প্রকল্প কুমির প্রকল্প প্রকল্প সম্পর্কে কি কি ব্যবস্থাপনা গ্রহণ করা যায় বলবে স্যার সব সব দিয়ে দিলেন দিয়েছে এই কারণেই কারণ এখান থেকে প্রশ্ন কিভাবে আসবে বিষয়টা বোঝা খুব মুশকিল এখানে বোঝাটা মুশকিল এই কারণে কারণ ব্যাঘ্র প্রকল্প গন্ডার প্রকল্প এই যে সবকটা প্রকল্প বললাম এই প্রকল্প হচ্ছে কি পড়বে সেটা আগে বলে দিই কোনটা কোথায় হয় কোনটা কোথায় রয়েছে ঠিক আছে যার যা বইতে যেরকম যেরকম রয়েছে সেই জায়গাগুলো পড় পড়বে ঠিক আছে আমি কিছু এখানে পড়াবো না আজকে কিন্তু যেখানে যেখানে যা রয়েছে সেখান থেকে পড়বে যার যা বই যেমন যেমন পড়ছো সেখান থেকে পড়বে নোটস দেখে পড়া অসুবিধা নেই কোথায় কোথায় রয়েছে এবং কি কি ব্যবস্থাপনা গ্রহণ দেখো যদি মনে হয় ব্যবস্থাপনা গ্রহণের সময় লেখা ভুলে যাচ্ছ একটু তো ম্যানেজ করতে হয় পরীক্ষার সময় তো পরীক্ষার সময় সব সময় যে মানে প্রশ্ন উত্তর যে কমন আসবে এমন কিন্তু কোনো মানে নেই জাস্ট মিনিট তো পরীক্ষার সময় সব সময় যে প্রশ্ন কমন আসবে বা মনে থাকবে মানে নেই এটু ম্যানেজ করা যায় কি ম্যানেজ করা যায় এটা এটা বলে দিই তো বলা উচিত না স্টিল আমার মনে হয় সমস্ত পরিস্থিতির জন্য তৈরি তৈরি হয়ে থাকাটা দরকার কি কি ব্যবস্থা গ্রহণ করা যায় সব সময় বুঝবে যে এখানে যে কটা নাম দেয়া আছে বাঘ গন্ডার সিংহ কুমির রেড পান্ডা ঠিক আছে এই জায়গা জায়গা থেকে দাঁড়িয়ে মূলত বাঘ গন্ডার সিংহ এবং কুমির এই তিনটে তো ভাই হবেই হবে মানে চোরা চোরা শিকার বাঘ গন্ডার সিংহ কুমির ঠিক আছে মানে সিংহ ছাড়লেও বাঘ গন্ডার কুমির ধরো এবার ভালো করে প্যাটার্নটা বুঝো এটা কিন্তু চিট কোট দিচ্ছি ঠিক আছে এটা চিট কোট দিচ্ছি ঠিক আছে এটা বলা বলেই দিলাম চলো এটাকে ঠিক আছে চিট কোট দিচ্ছি এখান থেকে যেটা আশা করি না কেউ দেবে কিন্তু ধরো বাই চান্স লিখতে হবে মনে পড়ছে না সেই জায়গা থেকে নাইনটি পারসেন্ট শেষ অসুবিধা নেই যতক্ষণ পারো থাকো তারপরে দেখিনি রেকর্ডেড ভার্সান ঠিক আছে হয়ে এসছে বেশিক্ষণ নেই এটাই লাস্ট তো চলো কি হবে চিটকোটের ক্ষেত্রে ধরো বাঘ ভালো করে শুনবে প্রকল্প কি কি স্টেপ হয় বাঘ গন্ডার ঠিক আছে কুমির কুমির ঠিক আছে এদের সব থেকে বড় সমস্যা কি শিকার ঠিক আছে চিটকোটটা বোঝো ভালো করে চোরা শিকার মানে চোরা শিকারের জন্য বাঘকে মারবে চামড়া চামড়ার জন্য ইয়ের জন্য গন্ডার তাকে মারবে এ না নেওয়ার জন্য খড়গড় নেওয়ার জন্য কুমিরের চামড়া দরকার তার জন্য মারবে এটা হলো গল্প চোরা শিকার মাস্ট চোরা চোরা শিকারের পরে কি বাসস্থান ধ্বংসের গল্প চলে এসো বাসস্থান ধ্বংস একটা গল্প নেক্সট হচ্ছে খাদ্য সমস্যা খাদ্য সংকট ঠিক আছে একটা গল্প তারপরে হচ্ছে কি না জনন সঙ্গী ঠিক আছে হ্যাঁ জনন সঙ্গীর অভাব দেখো এই কতকগুলো পয়েন্ট নোট করে নেবে এই জায়গার জায়গা থেকে দাঁড়িয়ে ঠিক আছে রেড পান্ডা আসবো রেড পান্ডা আগে ভালো করে বোঝো কি বলতে চাইছি ঠিক আছে এখানে আমি যে রুটে লিখলাম আগে ভালো করে বোঝো চোরা শিকারটা মেন এদের চোরা শিকারটা মেন বাকিগুলো তো এক্সটার্নাল আছে চোরা শিকার মেন এখানে সমস্যা সব থেকে বেশি তার মানে যদি বলা হয় প্রকল্পে কি কি ব্যবস্থাপনা গ্রহণ করা হয় কি লিখবে এটা ঘুরিয়ে দেবে চোরা শিকার বন্ধ করার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে যাতে করে তারা সঠিকভাবে বাসস্থান পায় তার জন্য সেই বাসস্থানের জায়গাগুলিতে ঘিরে দেওয়া হচ্ছে তাদেরকে প্রপার থাকার জায়গা দেওয়া হচ্ছে খাদ্য সংকট যাতে না হয় তার জন্য পর্যাপ্ত পরিমাণ খাদ্য সরবরাহ করা হচ্ছে যাতে করে প্রপার পায় যাতে করে তারা জননে অংশগ্রহণ করতে পারে এবং ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচিয়ে রাখতে পারে সেই জন্য প্রয়োজন অনুসারে কিন্তু জনন সঙ্গীকে ইয়ে করা হচ্ছে এই জায়গাটা সব জায়গা এই জায়গাটা মূলত কিন্তু আবার বাঘ আর গন্ডারের জন্য কুমিরের জন্য নয় বোঝাতে পারলাম কি গ্রহণ করা হচ্ছে ব্যবস্থাপনা এইখান থেকেই লেখা সম্ভব প্যাটার্ন বুঝতে পেরেছে প্যাটার্ন বুঝতে পারলে ভালো করে বলো প্যাটার্নটা বুঝতে পারলে এইভাবে প্যাটার্নটাকে সেট করে নিয়ে যাও যদি বাই চান্স ধরো পরীক্ষার সময় মানে মনে করতে পারছো না যে ভুলে গেছি এইগুলো থেকেই লিখে আসতে পারবে ছেড়ে ছেড়ে আসবে না কারণ পরীক্ষার সময় এমন প্রশ্ন অনেক সময় এসে যায় যেগুলো ওই মুহূর্তে হয়তো পড়ে এসেছ কিন্তু প্রশ্নের ধরনটা এমন করেছে হয়তো একটু অন্যভাবে লিখতে হবে উত্তরটা একই তার প্রেজেন্টেশনটা আলাদা হবে এইভাবে কাজে লাগে বিষয়টা এইবার আসছে কি সিংহর যে গল্পটা ঠিক আছে সিংহর গল্প যেটা কি সিংহর ক্ষেত্রে যেটা সব থেকে বড় সমস্যা সিংহ হচ্ছে এখানেও চোরা শিকার যায় এখানে সিংহ হচ্ছে মেলি হচ্ছে তোমার এই মানে বাসস্থানের গল্প তার বাসস্থান ধ্বংসর গল্প আছে বাসস্থানের সমস্যা আছে তার খাদ্য সংকট আছে সব থেকে বেশি খাদ্য সংকট কারণ সিংহর ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো ইয়ে আছে কেন থাকবে না সবই লিখতে পারো কোনো অসুবিধে নেই সবকটাই ঢোকাতে পারো এর মধ্যে আমি মূল পয়েন্টগুলো বলছি তোমাকে সব যাবে এর সাথে খাদ্য সংকট আছে এবং তার সাথে কিন্তু এই জননসঙ্গী পাটটাও আছে এবার যদি রেড পান্ডার কথা বলো রেড পান্ডার কথায় যেটা ম্যাক্সিমাম প্রথম যে কথাটা তোমাকে বলতে হবে প্রথম কথাটা সেটা হচ্ছে খাদ্য সংকট কারণ বাঁশ গাছের বাঁশ গাছের পাতাগুলো খায় কচি কচি বাঁশ খেতে ভালোবাসে তো বাঁশ গাছটা কিন্তু 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 কেটে ফেলার জন্য সেই জায়গা থেকে অবশ্যই তোমাকে এই খাদ্য সংকটের গল্পটা আগে দিতে হবে সে বাঁশ গাছেই থাকে মানে বাসস্থান ধ্বংস এখানে কিন্তু আবার তোমার ওই জননসঙ্গীর গল্প দিলে হবে না এখান থেকে দরকার নেই তাহলে এই কিছু কিছু কি পয়েন্টগুলো খাতায় নোট করে ডাকবে মাথায় নিয়ে রাখবে এতে করে যদি এরকম প্রশ্ন যেখানে একটু ব্যাখ্যা লেখো কি কি ব্যবস্থাপনা গ্রহণ করা যায় বিভিন্ন প্রকল্প নেওয়া হচ্ছে এই প্রকল্প তুমি সেগুলোকে লিখতে পারো জায়গা থেকে দাঁড়িয়ে এবং অবশ্যই ব্যাঘ্র প্রকল্প কুমির প্রকল্প সিংহ প্রকল্প যেখানে যা হচ্ছে যার যা নোটসে আছে বইতে হবে সেইভাবে তোমরা কিন্তু লিখে নিচ্ছ সায়েন্টিফিক নেমের জায়গাটা অবশ্যই আমাকে রোহিত জিজ্ঞেস করলো সায়েন্টিফিক নেম পরে নেবে অবশ্যই সায়েন্টিফিক নেম যার যা বইতে যেভাবে যার যে কটা দেওয়া আছে সায়েন্টিফিক নেম সে কটা পড়ছো সায়েন্টিফিক নেম এলে বড়জোর এক নম্বরের প্রশ্ন আসবে বড়জোর এক নম্বরের প্রশ্ন হয় তোমার এমসি কিউ আসবে না হয়তো বড়োজোর শূন্য স্থানে এলে আসতে আসতে পারে শূন্য স্থানে এলে আসে আসতে পারে সম্ভাবনা একটু কম কিন্তু আসতে পারে শূন্য স্থানে এলে দেখে যাচ্ছ জাস্ট লিখে নেবে খাতায় একটু খটোমোটো না লিখে নেবে তাহলেই হবে বেশ তাহলে আজকের গল্প আমরা এখানে শেষ করলাম আমাদের শেষ হলো জীবনবিজ্ঞানের সাজেশন এর আলটিমেট গাইডের আলোচনা আজকে তো এক নম্বর থেকে শুরু করে পাঁচ নম্বর প্রত্যেক কটা অধ্যায়ের কিন্তু সাজেশনস দেওয়া কমপ্লিট হয়ে গেল আজকে যে যে প্রশ্নগুলো তোমাকে পরীক্ষার জন্য পড়তে হবে যে যে বিষয়গুলো পরীক্ষার জন্য দেখে যেতে হবে সেই প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আলোচনা আমি করে দিয়েছি কিভাবে পড়বে সেই বিষয়গুলো বলা রয়েছে কোন প্যাটার্নে পড়বে সেই বিষয়গুলো বলা রয়েছে ওকে আর কিভাবে লিখতে হবে সেগুলো কিন্তু আমি খানিকটা বলে রেখেছি বলে দিয়েছি তাহলে এবার তোমাদের গল্প তোমাদের হাতে পুরো এখন গেম ম্যাক্সিমামটা চলে গেল পুরোটা কারণ আমার কাছে আর একটা দিন আছে একটা দিন শেষ দিনে আমরা ষোলো তারিখে যেটা আমি করব সেটা হচ্ছে আমরা মাধ্যমিক পরীক্ষার সময় সেই সময় কিভাবে তোমাদের খাতা দেওয়া হবে কিভাবে তোমরা খাতাগুলোকে ফিল আপ করবে রোল নাম্বার কোথায় লিখবে কিভাবে লিখবে খাতাটা কীরকম হবে ঠিক আছে কিভাবে তোমাদের লেখাটাকে শুরু করতে হবে কোথায় কোনটা লিখবে না কিভাবে লিখবে না মার্জিন দেওয়ার বিষয়টা পেন কি ব্যবহার করবে কি কর করবে না কত অত অতটা কী যদি পাশের জন জ্বালাতন করে তাহলে কি সমস্যা সেখান থেকে বেরোনোর জন্য কি হতে পারে বা ধরো লিখতে লিখতে দেখবে অনেক সময় সাইন করাতে তোমাদের থেকে আসে সেই জায়গা থেকে কতবার তোমাকে ডিস্টারবেন্সের মধ্যে পড়তে হবে পাশের জন কেউ খাতা নিচ্ছে পাতা নিচ্ছে সেটা দেখে প্যালপিটিশান হলে কিভাবে সেটাকে নিজেকে সামলাবে এবং তার সাথে লাইফ সায়েন্সের যে ছবিগুলো রয়েছে ডায়াগ্রামগুলো সেই ডায়াগ্রামগুলো কিভাবে আঁকছো কোন কোন বিষয়গুলোকে পয়েন্টিং করছো আঁকার সময় কোন কোন জায়গাগুলো ভুল হয়ে যায় সেগুলোকে আমি দেখিয়ে দেবো আমাদের লাস্ট একটা মোনাস ক্লাস আমাদের টিউটোপিয়ার তরফ থেকে দেওয়া হবে জীবন বিজ্ঞানের ক্ষেত্রে এবং সেটাই হবে আমাদের ক্লাস টেনের তোমারদের সাথে টিউটোপিয়ার তরফ থেকে লাস্ট ক্লাস তো আমি প্রত্যেককে বলবো যে সেই ক্লাসে থাকতে কারণ সেই ক্লাসটা কিন্তু প্র্যাকটিক্যাল ক্লাস বলতে পারো যেখানে প্র্যাকটিক্যালি আমরা বুঝে নেবো আমরা জেনে নেব আমরা জানতে চেষ্টা করব যে মাধ্যমিক পরীক্ষায় কিভাবে সিচুয়েশনগুলোকে ডিল করতে হয় লাস্ট কয়েকটা সপ্তাহে লাস্ট দুটো সপ্তাহের জন্য কোন কোন বিষয়গুলো করবে কোন কোন বিষয়গুলো করবে না মাথা ঠান্ডা রাখতে হবে মাথা গরম কেন করা যাব যাবে না এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে ষোলো তারিখের ক্লাসে সাজেশনস পুরো আপাতত দেয়া কমপ্লিট এবার সবাই সিট বেল্ট বেঁধে নাও উঠে পড়ে লাগো রেডি করো নিজেদেরকে রেডি করার জন্য অবশ্যই প্রয়োজন হলে টিউটোপিয়া লার্নিং অ্যাপ এবং টিউটোপিয়া ক্লাস টেন এই দুটো ইউটিউব চ্যানেলে কিন্তু ডিজিটাল সহায়িকা রয়েছে সেখান থেকে তোমরা তোমাদের ক্লাস টেনের প্রত্যেকটা বিষয়ের রেসপেক্টিভ ডিজিটাল সহায়িকার ভিডিও পেয়ে যাবে সেখানে বিভিন্ন ধরনের প্রশ্ন নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে জীবনবিজ্ঞানের প্রশ্ন নিয়েও কিন্তু আমি আলোচনা করেছি এবং ম্যাডাম আলোচনা করেছেন তাহলে আজকের মতন এখানেই এইখান থেকে আচ্ছা ইংলিশের আচ্ছা না নেওয়ার তো কথা আছে অবশ্যই তোমরা পেয়ে যাবে হুম ইংলিশের কথা নেওয়ার কথা আছে তোমরা পেয়ে যাবে সাজেশন অসুবিধা হবে না ঠিক আছে তাহলে চলো আজকের মতন ক্লাসটাকে এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকে মানসিক এবং শারীরিকভাবে বোধ এবং সামনের মাধ্যমিক পরীক্ষার জন্য নিজের যতটুকু দেওয়া সম্ভব মানে নিজের ম্যাক্সিমাম যতটা দেওয়া সম্ভব সবটা দিয়ে চেষ্টা করে যাও পরীক্ষার রেজাল্ট ভালো হবেই এই আশা রাখছি